হ্যালো এভরিওয়ান আমি অভিরূপ তো আজকে আমরা ডিসকাস করব বেস্ট হান্ড্রেড সিম্পিফিকেশানে পার্ট টু পার্ট ওয়ানে অলরেডি আমরা ডিসকাস করেছি ভগ্নাংশে যোগ বিয়োগ এবং আবৃত দশমিক তো পার্ট টুতে আমরা ডিসকাস করব সূচকের অঙ্ক সূচকের কোন অঙ্কগুলো আজকে ডিসকাস হবে এক ঝলক দেখে নিতে পারো এই যে অঙ্কগুলো আছে এখানে পঁচিশটা অঙ্ক আজকে আমরা এই সেশানে ডিসকাস করবো তো এই অঙ্কগুলো করার জন্য কিছু ফর্মুলা লাগবে সূচকের সেই ফর্মুলাগুলো তোমাদের এখানে লিখে দিয়েছি তো ফর্মুলাগুলো আমি আর বোঝাচ্ছি না আলাদা করে যখন অঙ্কগুলো বোঝাবো তখনই ফর্মুলাগুলো কোন ফর্মুলা কোথায় ইউজ হবে সেগুলো ডিটেলসে আমরা আলোচনা করব। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং অঙ্ক করার সময় এগুলো ইমপ্লিমেন্ট করবে ইমপ্লিমেন্ট করার সময় বোঝাবো তখন তাহলে ভালো মনে থাকবে ঠিক আছে তো চলো ফার্স্টের অঙ্ক দেখে নি দেখো এবার এই অঙ্কতে কিভাবে আমরা অ্যাপ্রোচ করব টু ফর্টি থ্রি আচ্ছা টু ফর্টি থ্রি কোনো কিছুর পাওয়ারে আসে হ্যাঁ আসে তিনের পাওয়ার পাঁচ যারা জানো না তারা কিভাবে করবে তিনের পাওয়ার পাঁচের ভ্যালু টু ফর্টি থ্রি এটা তো একটা কমন নাম্বার সবার জানা উচিত ঠিক আছে তিনের পাওয়ার এক থেকে পাঁচ পর্যন্ত সবার জানা উচিত দুইয়ের পাওয়ার এক থেকে দুইয়ের পাওয়ার দশ পর্যন্ত সব ভ্যালু সবার জানা উচিত ঠিক আছে অঙ্ক করতে সুবিধা হয় তিনের পাওয়ার মোটামুটি পাঁচ পর্যন্ত সবারই জানা উচিত তো যারা জানো না তারা কীভাবে করবে দেখো তো আমি ধরো ভ্যালু জানি না টু ফর্টি থ্রি তিনের পাওয়ার হয় জানি না তো কী করবো টু ফর্টি থ্রিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব প্রথমে দুই দিয়ে দিব দুই দিয়ে যায় না তিন দিয়ে তিন দিয়ে দেখো তিন আটটে চব্বিশ তিন একটে তিন আবার তিন দিয়ে দিলাম সাতাশ আবার তিন দিয়ে দিলাম সবচেয়ে ছোটো সংখ্যা দিয়ে দেবো নয় আবার তিন দিয়ে দিলাম তিন তাহলে কতগুলো তিন আসলো পাঁচটা তাহলে টু ফর্টি থ্রিকে বলা যায় যে তিন গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ তিন পাঁচটা তিনের গুণফল ফল পাঁচটা তিনের গুণফল ফল মানে টু ফর্টি থ্রি মানে কত থ্রি এর পাওয়ার ফাইভ পাঁচটা তিনের গুণফল মানে কত পাঁচটা তিনের গুণ ফলকে এভাবে লেখা যায় তিনের পাওয়ার পাঁচ তিনের পাওয়ার পাঁচ মানে পাঁচটা তিনের গুণ ফল আচ্ছা এবার দেখো আমরা এই অঙ্কটাকে এরকমভাবে লিখতে পারি তাহলে তিনের পাওয়ার পাঁচ মানে টু ফরটি থ্রি টু দি পাওয়ার থ্রি বাই ফাইভ এভাবে লেখা যায় অবশ্যই লেখা যায় আচ্ছা এবার হচ্ছে আমরা একটা ফর্মুলা কাজে লাগাবো যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম ফর্মুলাটা হচ্ছে এ টু দি পাওয়ার এম তার যদি ব্র্যাকেট দিয়ে বাইরে আরেকটা পাওয়ার থাকে এন তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ করে দেওয়া যায় মানে এ টু দি পাওয়ার এম এন পাওয়ারে পাওয়ারে গুণ করে দেওয়া যায় একটাই বেসের যদি একটা পাওয়ার থাকে ব্র্যাকেট দিয়ে যদি আরেকটা পাওয়ার দেওয়া থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ করে দেওয়া যায় তো এক্ষেত্রে দেখো তিন আছে তিনের পাওয়ার পাঁচ আছে ব্র্যাকেট দিয়ে বাইরে আরেকটা পাওয়ার দেওয়া আছে তো পাওয়ারে পাওয়ারে গুণ করে দেওয়া যাবে তাহলে তিনের পাওয়ার কত হয়ে যাবে পাঁচ গুণ তিন বাই পাঁচ তাহলে পাঁচ পাঁচ কেটে যায় শুধু কে পড়ে থাকে তিন যে তিনের পাওয়ার তিন মানে কত হয় তিনের পাওয়ার তিন মানে আমরা জানি সাতাশ হয় তিনের পাওয়ার তিন মানে হচ্ছে সাতাশ তাহলে অপশান বি আমাদের অ্যান্সার অপশান বি অ্যান্সার ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন তো নেক্সট কোয়েশ্চেন যাওয়ার আগে আরেকবার বলে দিই যে দুয়ের পাওয়ার এক থেকে দুয়ের পাওয়ার দশ পর্যন্ত সবগুলো ভ্যালু দেখে রাখবে আর তিনের পাওয়ার এক থেকে পাঁচ পর্যন্ত সব ভ্যালু যেন জানা থাকে সবার আর কিউব তো সবাইকে জানতেই হবে এক থেকে নয় পর্যন্ত মিনিমাম মিনিমাম এক থেকে নয় পর্যন্ত সব সংখ্যার কিউব জেনে রাখা ভালো ঠিক আছে অঙ্ক করতে অনেক সুবিধা হয় নেক্সট দেখো নেক্সট দেখো ওয়ান টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার মাইনাস চার বাই তিন আচ্ছা ওয়ান টোয়েন্টি ফাইভকে আমি ডাইরেক্ট পাঁচের কিউব বলতে পারি বাড়ি এবার যারা জানো না ওয়ান টোয়েন্টি ফাইভ পাঁচের কিউব তারা কী করবে ওয়ান টোয়েন্টি ফাইভকে উৎপাদকের বিশ্লেষণ করো প্রথমে পাঁচ দিয়ে যাও তিন দিয়ে যায় না দুই দিয়ে যায় না পাঁচ দিয়ে যায় পাঁচ দিয়ে কথা হয় পঁচিশ আবার পাঁচ দিয়ে যায় পাঁচ দিয়ে হয় পঁচিশ তাহলে একশো পঁচিশ মানে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ তিনটা পাঁচের গুণ ফল মানে পাঁচের কিউব একশো পঁচিশ মানে পাঁচের কিউব আচ্ছা তাহলে একশো পঁচিশকে এভাবে বলা যায় যে পাঁচের কিউব পাঁচের কিউব টু দি পাওয়ার মাইনাস চার বাই তিন বলা যায় তো আবার সেই ফর্মুলাটা কাজে লাগাবো কোনটা এ টু দি পাওয়ার এম তার বাইরে যদি পাওয়ারে আবার এন থাকে তাহলে এ টু দি পাওয়ার এম এন পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায় তো দেখো এখানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে ঠিক আছে তাহলে পাওয়ারে পাওয়ারে যদি গুণ হয়ে যায় তাহলে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে পাঁচের পাওয়ার মাইনাস আচ্ছা তিন গুণ চার বাই তিন তাহলে মাইনাস চার পাঁচের পাওয়ার মাইনাস চার ভালো কথা এবার দেখো পাঁচের পাওয়ার আসলো মাইনাস চার এবার একটা আরেকটা কনসেপ্ট যারা জানো না যদি মাইনাস থাকে কোথাও যদি মাইনাস থাকে পাওয়ারে পাওয়ারে মাইনাস থাকা মানে মাইনাসটাকে যদি আমাকে প্লাস করতে হয় তাহলে ওয়ান বাই করে গোটা সংখ্যাটাকে আমাকে নিচে নিয়ে আসতে হবে কি বললাম যদি পাওয়ারে মাইনাস থাকে এবার মাইনাসকে যদি আমার প্লাস করতে হয় তাহলে ওয়ান বাই করে গোটা সংখ্যাটাকে আমাকে এই মাইনাসকে যদি আমি প্লাস করতে চাই তাহলে এই গোটা সংখ্যাটাকে আমাকে নিচে নিয়ে আসতে হবে তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে ঠিক আছে একই রকমভাবে একটা এক্সাম্পল দিই যদি উল্টোটা থাকতো সাপোজ তিনের পাওয়ার মাইনাস দুই এরকম এসছে কোনো অঙ্কে তিনের একটা এক্সাম্পল দিচ্ছি তিনের পাওয়ার মাইনাস দুই এবার এই মাইনাস দুইকে যদি আমার সরাতে হয় তাহলে ডাইরেক্ট তিনকে উপরে নিয়ে যেতাম তিনের স্কোয়ার হয়ে যেত মাইনাস চলে যেত বোঝা গেল তাহলে এই মাইনাস দুইকে যদি সরাতে হতো তাহলে তিনের পাওয়ার উপরে চলে যেত স্কোয়ার হয়ে যেত তো এটার ফর্মুলাটা তোমরা বক্স করে লিখে রাখো এটার ফর্মুলাটা এরকম হয় এ টু দি পাওয়ার মাইনাস এম সমান সমান ওয়ান বাই এ টু দি পাওয়ার এম ওয়ান বাই এ টু দি পাওয়ার এম ঠিক আছে এটা বক্স করে লিখে রাখো প্রথমে যে ফর্মুলাগুলো দেখিয়েছি ওগুলো তো আছেই এটা আরেকটা ফর্মুলা ফর্মুলার আকারে মনে রাখতে পারো বা কনসেপ্ট দিয়ে মনে রাখতে পারো যা খুশি ওকে ঠিক আছে তাহলে পাঁচের পাওয়ার ওয়ান বাই এটা হয়েছে ঠিক আছে ফাইভ টু দি পাওয়ার ফোর আচ্ছা ফাইভ টু দি পাওয়ার ফোরের ভ্যালু কত এবার দেখো ফাইভ টু দি পাওয়ার ফোরের ভ্যালু কত হয় আচ্ছা পাঁচের স্কোয়ার কত হয় পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ এবার পঁচিশের স্কোয়ার কথা হয় পাঁচকে যদি চারবার গুণ করি পাঁচকে চারবার গুণ করা মানে পঁচিশ গুণ পঁচিশ প্রথম দুইটা পাঁচ গুণ করে পঁচিশ পরের দুটো পাঁচ গুণ করে পঁচিশ 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 গুণ করে ছয়শো পঁচিশ হয় সিক্স টোয়েন্টি ফাইভ হয় তাহলে এক বাই এক বাই ফাইভ টু দি পাওয়ার ফোর তার মানে নিচে ছয়শো পঁচিশ হয় আচ্ছা এবার একবার অপশানের দিকে দেখো অপ অপশানের দিকে দেখো এক বাই ছয়শো পঁচিশ তাহলে অপশান সি তো আমাদের হচ্ছে অ্যান্সার ঠিক আছে এবার অপশান বি একটু ভালো করে লক্ষ্য করো পাওয়ার মাইনাস ওয়ান আছে তাহলে এক বাই ছয়শো পঁচিশ নিচে ছয়শো পঁচিশের পাওয়ারে কিচ্ছু নেই কিচ্ছু নেই মানে ছয়শো পঁচিশের পাওয়ার আমরা ওয়ান ধরতে পারি কোনো কিছুর পাওয়ার আমি ধরো বললাম পাঁচের পাওয়ার কিছু লেখা নেই তাহলে এক তাই না দুয়ের পাওয়ার বললাম কিছু লেখা নেই তাহলে এক তাহলে ছয়শো পঁচিশের পাওয়ার কিচ্ছু লেখা নেই কিচ্ছু লেখা নেই মানে ছয়শো পঁচিশের পাওয়ার এক তাহলে ছয়শো পঁচিশের পাওয়ার যদি এক হয় তাহলে এটাকে ছয়শো পঁচিশকে যদি ওপরে নিয়ে যেতে হয় তাহলে কি হবে ছয়শো পঁচিশ টু দি পাওয়ার মাইনাস এক হয়ে যাবে তাহলে এটাও একটা আমাদের অ্যান্সার ছয়শো পঁচিশের পাওয়ার মাইনাস এক হয়ে যাবে সেটাও একটা অ্যান্সার মানে অপশান বিও আমাদের অ্যান্সার তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে বোথ বি অ্যান্ড সি এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে বোধ বি অ্যান্ড সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোশ্চেনে কী করব বলেছে ছয়শো পঁচিশ আচ্ছা ছয়শো পঁচিশ মানে তো এখন আমরা জানি জাস্ট দেখো এবার সংখ্যাগুলো আস্তে আস্তে চিনতে শুরু করো ছয়শো পঁচিশ মানে এক্ষুনি এসেছিলো পাঁচের কত হয় এবার অপশানে দেখো সব পাঁচ দিয়ে আছে পাঁচের কিউ পাঁচের পাঁচ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ছয়শো পঁচিশ মানে আমরা কি জানি ফাইভ পাঁচের পাওয়ার চার হয় তাই না বা করে দেখতে পারো উৎপাদক করে দেখতে পারো পাঁচ দিয়ে একশো পঁচিশ হয় আবার পাঁচ দিয়ে পঁচিশ হয় পাঁচ দিয়ে পঁচিশ হয় তার মানে চারটা পাঁচ চারটা পাঁচ মানে গুণ করলে ছয়শো পঁচিশ হয় তার মানে পাঁচের পাওয়ার চার হয় তাহলে ছয়শো পঁচিশকে আমরা এইভাবে লিখতে পারি পাঁচের পাওয়ার চার আচ্ছা এর পাওয়ার তিন বাই চার পাওয়ার ওয়ান বাই তিন আচ্ছা এবার দেখো সবগুলো পাওয়ার প্রত্যেকটাই গুণ হবে একবারে গুণ করে দিই একবারে গুণ করে দিই তাহলে মাইনাস থাকবে একটা তাহলে চার গুণ তিন বাই চার গুণ এক বাই তিন আচ্ছা এবার দেখো চার চার কাটে তিন তিন কাটে কে পরে থাকে শুধু পাঁচের পাওয়ার মাইনাস ওয়ান পরে থাকে পাঁচের পাওয়ার মাইনাস ওয়ান তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি ওকে চল নেক্সট তো দেখো এই অঙ্কটা করার জন্য একটা কনসেপ্ট আমাদের জানতে হবে সেটা হচ্ছে কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে সবসময় ভ্যালু হয় হচ্ছে ওয়ান এ টু দি পাওয়ার জিরো ওয়ান তাহলে দেখা সিক্সটি ফোর ওয়ান বাই সিক্সটি ফোর থাকুক আর সিক্সটি ফোর থাকুক তার পাওয়ার টোটাল সংখ্যাটার পাওয়ার আছে জিরো মানে ওটার ভ্যালু হয়ে যাবে এক ঠিক আছে কোনো কিছুর পাওয়ার জিরো হলে ভ্যালু হয়ে যায় এক ওকে তাহলে এখান থেকে আসলো হচ্ছে এক প্লাস সিক্সটি ফোর টু দি পাওয়ার ওয়ান বাই টু আচ্ছা সিক্সটি ফোর সিক্সটি ফোর আর এখানে দেখো ওয়ান বাই টু আছে একটু লজিক্যালি চিন্তা করো সিক্সটি ফোরকে কোনো স্কোয়ার সংখ্যায় আমি ভাঙতে পারি হ্যাঁ ভাঙতে পারি আটের স্কোয়ারে ভাঙতে পারি সিক্সটি ফোরকে আমি আর্ট স্কোয়ারে ভাঙতে পারি আট স্কোয়ার লেখা সিক্সটি ফোর লেখা একই ব্যাপার তাহলে আর্টে স্কোয়ার টু দি পাওয়ার ওয়ান বাই টু আমি লিখতে পারি আট স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু আচ্ছা মাইনাস মাইনাস বত্রিশ আচ্ছা এবার দেখো বত্রিশকে কী লেখা যেতে পারে বত্রিশকে দুয়ের পাওয়ার পাঁচ লেখা যেতে পারে দুইয়ের পাওয়ার পাঁচ লেখা যেতে পারে এবার একটা হিন্স তোমাদের কোশ্চেনে দেওয়া আছে দেখো নিচে এখানে কত আছে পাঁচ চার বাই পাঁচ এটা কিন্তু একটা হিন্টস বত্রিশ যারা জানো না দুয়ের পাওয়ার পাঁচ তারা কি করবে লসাগু করবে লসাগু না সরি উৎপাদক করবে উৎপাদক করবে দেখবে দুই 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 অনেকবার আসবে পাঁচবার দুই আসবে পাঁচ বাই দুই গুণ করলে বত্রিশ পাওয়া যায় ঠিক আছে পাঁচ বাই দুই গুণ করলে বত্রিশ পাওয়া যায় তো এটা একটা নন ভ্যালু দুইয়ের পাওয়ার এক থেকে দশ অবধি মনে রেখো তো দুয়ের পাওয়ার পাঁচ মানে হয় হচ্ছে বত্রিশ তাহলে দুয়ের পাওয়ার পাঁচ টু দি পাওয়ার চার বাই পাঁচ এখানে হিন্স কী ছিল যে হিন্স ছিল পাওয়ারে নিচে কি আছে এক বাই চার বাই পাঁচ আছে তাহলে এটাও নিশ্চয়ই কোনো কিছুর পাওয়ারে পাঁচ হবে বত্রিশও নিশ্চয়ই কোনো কিছুর পাওয়ারে পাঁচ হবে বা পাঁচের গুণিতক হবে কারণ কাটাকাটি গুণ করলে কি হয় কাটাকাটি হয়ে যায় এখানে পাওয়ারে পাওয়ারে গুণ করলে এখানে কা কাটাকাটি হয়ে যাবে ঠিক আছে এভাবে লজিক্যালি চিন্তা করতে পারো যারা জানো না কিন্তু এটা নন ভ্যালু সবার জানা উচিত ঠিক আছে চলো তাহলে এখান থেকে কথা আসলো এক যোগ আটের স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু গুণ যদি হয়ে যায় পাওয়ারে পাওয়ারে দুই দুই কেটে যাবে শুধু মাইনাস ওয়ান থাকবে তার মানে আটের পাওয়ার মাইনাস এক থাকলেও মাইনাস আচ্ছা এবার এ দুটো যদি গুণ হয়ে যায় এ দুটো যদি গুণ হয়ে যায় তাহলে দেখো পাঁচ আর পাঁচ কেটে যাবে শুধু থাকবে দুইয়ের পাওয়ার চার তাহলে মাইনাস দুই তার পাওয়ার চার আচ্ছা এবার এক যোগ আটের পাওয়ার মাইনাস এক মানে কী বলেছি এক বাই আট এই মাইনাস এককে যদি প্লাস করতে হয় বা পাওয়ারে মাইনাস এক সরাতে হয় মাইনাস সরাতে হয় তাহলে সেই সংখ্যাটাই কী করবো ওয়ান বাই করে লিখে দেবো ওয়ান বাই আটের পাওয়ার এক লেখার কথা ছিল কিন্তু এক লেখাও যা না লেখাও তাই কোনো ব্যাপার না পাওয়ারে এক লেখা না লেখা কিন্তু মাইনাস একের মাইনাস একটা ম্যাটার করে ঠিক আছে তাহলে আটের পাওয়ার এক এরকম হয় তো এই একটা না লেখাও লেখা না লেখা সমান মাইনাস এবার দেখো মাইনাস টু এর পাওয়ার চার এবার মাইনাস এক্সের যদি আমরা স্কোয়ার করি তাহলে দেখো মাইনাস এক্স যদি স্কোয়ার মানে কি মাইনাস এক্স গুণ মাইনাস এক্স তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যায় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় প্লাস হয়ে যায় প্লাস এক্স স্কোয়ার হয়ে যায় ঠিক আছে এবার এক্সের যদি কিউব করি তাহলে মাইনাস মাইনাস এখানেও আরেকটা গুণ করে আরেকটা মাইনাস এক্স তাই দেখো মাইনাসে মাইনাসে প্লাস এই মাইনাসে মাইনাসে প্লাস আবার প্লাসে মাইনাসে মাইনাস তার মানে যদি পাওয়ারে বিজোর সংখ্যা থাকে বা অড নাম্বার থাকে তাহলে মাইনাস ভ্যালু যদি ব্র্যাকেটে থাকে তাহলে মাইনাসই আসবে আলটিমেটলি ঠিক আছে আর পাওয়ারে যদি জোর সংখ্যা থাকে যদি স্কয়ার থাকে চার থাকে ছয় থাকে পাওয়ারে যদি জোর সংখ্যা থাকে তাহলে মাইনাসে মাইনাসে মাইনাসগুলো কিন্তু কেটে যাবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে একই রকমভাবে একই রকমভাবে এখানে দেখো মাইনাস টু তার পাওয়ার চার আছে মাইনাস টু এর পাওয়ার চার আছে মানে কী হবে মাইনাস এখানে জোর সংখ্যা যেহেতু জোর আছে সুতরাং প্লাস হয়ে যাবে ঠিক আছে জোর সংখ্যা থাকলে প্লাস হয়ে যাবে তাহলে দুয়ের পাওয়ার ওনলি চার দুয়ের পাওয়ার ওনলি চার তাহলে দেখো আলটিমেটলি ভ্যালুটা কী আসছে আলটিমেটলি এখানে আমাদের ভ্যালু আসবে হচ্ছে এক বাই আট আমরা যদি দুয়ের পাওয়ার চারকে এইভাবে লিখতে পারি ষোলো তাহলে আলটিমেটলি কী আসছে এক যোগ এক বাই আট বিয়োগ এক বাই ষোলো সরি এক বাই ষোলো না ষোলো ওয়ান সিক্স ওকে ষোলো এবার দেখো লসাগু কত হয়ে যায় লসাগু আট হয়ে যায় লসাগু আট হয়ে যায় আটককে আট যোগ এক বিয়োগ এবার ষোলো গুণ আট ষোলো গুণ আট আট ষোলং একশো আঠাশ ওয়ান টোয়েন্টি এইট তাহলে একশো আঠাশ থেকে আট গেলো একশো কুড়ি আরও এক গেলো উনিশ তাহলে আর একটা মাইনাস থাকবে তাহলে মাইনাস একশো উনিশ বাই আট মাইনাস একশো উনিশ বাই আট এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো এই অঙ্কটায় কী করবো এই অঙ্কটায় একটু আগে বললাম টু ফর্টি থ্রি টু ফর্টি থ্রি একটা নোন নাম্বার সেটা কত হয় তিনের পাওয়ার পাঁচ হয় তো যারা জানো না তিনের পাওয়ার পাঁচ হয় তারা কিভাবে করবে বলেছে টু ফর্টি থ্রি এটাকে উৎপাদক করবে তিন দিয়ে কথা হয় এইট্টি ওয়ান আবার তিন দিয়ে করবে টোয়েন্টি সেভেন হয় আবার তিন দিয়ে করবে নয় হয় আবার তিন দিয়ে করবে তিন তার মানে পাঁচটা তিনের গুণ ফল হয় টু ফর্টি থ্রি পাঁচটা তিনের গুণ হয় টু ফর্টি থ্রি ওকে তো টু দিকে আমি লিখতে পারি কত টু ফর্টি দিকে লেখা যায় তিনের পাওয়ার পাঁচ আচ্ছা এর পাওয়ার কত মাইনাস টু বাই ফাইভ তার পাওয়ার কত তিন বাই দুই তার পাওয়ার কত দুই বাই তিন ঠিক আছে এবার দেখো একটাই বেস সেটা কত তিন তিনের ওপর বেস করে সবগুলো পাওয়ার আছে তো এটা গুণ করে দেওয়া যায় সবগুলো পাওয়ার তাই না কোন ফর্মুলা অনুযায়ী এ টু দি পাওয়ার এম তার পাওয়ারে যদি এন হয় তাহলে এ টু দি পাওয়ার এম এন হয়ে যায় গুণ হয়ে যায় ওই ফর্মুলা অনুযায়ী তো সবগুলো যদি গুণ করে দিই দেখো গুণ যখন করবে একটাতেই শুধুমাত্র নেগেটিভ আছে কোনো সবগুলো পজিটিভ তাহলে তিনের পাওয়ার আগে একটা নেগেটিভ দিয়ে দিই এখানে থাকলো পাঁচ তারপরে গুণ দুই বাই পাঁচ তারপরে গুণ তিন বাই দুই তারপরে গুণ দুই বাই তিন আচ্ছা তো এবার দেখো তিন তিন কাটে দুই দুই কাটে পাঁচ পাঁচ কাটে তাহলে তিনের পাওয়ার শুধু থাকে কত মাইনাস দুই তিনের পাওয়ার মাইনাস দুই আচ্ছা তিনের পাওয়ার মাইনাস দুই এবার মাইনাস যদি সরাতে হয় কী করবো এক বাই তিনের স্কোয়ার এক বাই তিনের স্কোয়ার এবার এক বাই তিনের স্কোয়ার তিনের স্কোয়ার মানে কত হয় নয় তার মানে এক বাই নয় এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার তিন এক বাই তিনের স্কোয়ার মানে কত এক বাই তিনের স্কোয়ার মানে এক বাই নয় ঠিক আছে এটা কোন ফর্মুলা অনুযায়ী হয় একটু আগে বলে দিয়েছিলাম যে এ টু দি পাওয়ার যদি মাইনাস এম হয় তাহলে সেটা কথা হয় ওয়ান বাই এ টু দি পাওয়ার এম হয়ে যায় মাইনাস যদি সরাতে হয় তাহলে সেটা ওয়ান বাই করে সরিয়ে নেওয়া যায় তো এই ফর্মুলাটাও লিখে লিখে রাখতে পারো খাতায় ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন তো দেখো এই অঙ্কটা কীভাবে করতে পারি এ অঙ্কটা আমরা করতে পারি সাতাশকে চিন্তা করতে পারি তিনের কিউব তার পাওয়ার মাইনাস থ্রি গুণ এবার ষোলোকে দেখো দুইভাবে ভাঙা যায় ষোলোকে চারের স্কোয়ারেও ভাঙা যায় ষোলোকে দুয়ের পাওয়ার চারেও ভাঙা যায় কিন্তু এবার নিচে দেখো এখানে ওয়ান বাই ফোর আছে মানে গুণ হবে গুণ করলে চার চার কেটে যাবে তাহলে আমরা প্রেফার করবো এটা দুয়ের পাওয়ার চার নিব কোনটা নিতে হবে একটু লজিক্যালি চিন্তা করলেই বুঝতে পারবে তাহলে ষোলোকে নিব দুয়ের পাওয়ার চার কারণ উপরে পাওয়ার আছে মাইনাস নাইন বাই চার পাওয়ারে পাওয়ারে গুণ করলে নিচে চার চার কেটে যাবে ঠিক আছে এবার টোটালটার পাওয়ার বাইরে কত আছে টোটালটার পাওয়ার বাইরে আছে হচ্ছে মাইনাস এক বাই নয় আচ্ছা এবার দেখো এখানে গুণ করলে কত যাচ্ছে তিনের পাওয়ার মাইনাস নয় গুণ এখানে গুণ করলে চার চার কেটে যাবে দুইয়ের পাওয়ার শুধু মাইনাস নয় পড়ে থাকবে আচ্ছা টোটালটার বাইরে কত আছে মাইনাস এক বাই নয় আচ্ছা এবার স্টার্টিংয়ে একটা ফর্মুলা ছিল দেখবে সেটা কি এ টু দি পাওয়ার এম না এ টু এ ইন টু বি টু দি পাওয়ার যদি এম হয় তো এই এমকে একেও ডিস্ট্রিবিউট করা যায় মানে ডিস্ট্রিবিউট করে দেওয়া যায় এম হচ্ছে এর মাথাতেও আলাদা করে লিখতে পারি বি এর মাথাতেও আলাদা করে লিখতে পারি মানে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম ডিস্ট্রিবিউট করে দেওয়া যায় এই ডিস্ট্রিবিউটটা গুণের ক্ষেত্রেও করা যায় ভাগের ক্ষেত্রেও করা যায় ঠিক আছে ভাগের ক্ষেত্রে বা গুনের ক্ষেত্রে করা যায় ঠিক আছে তো এখানে দেখো মাঝখানে গুণ চিহ্ন আছে তাহলে মাইনাস এক বাই নাইনটা আমি ডিস্ট্রিবিউট করে দিতে পারি মানে এটা এটার সঙ্গেও গুণ করে দিতে পারি এটাকে আবার এটার সঙ্গেও গুণ করে দিতে পারি এই দুটোর সঙ্গে গুণ করে দিতে পারি ঠিক আছে তো এবার একটু লজিক্যালি চিন্তা করো আমরা যদি এক বাই নয়কে আমরা যদি এক বাই নয়কে এখানে গুণ করি এক বাই নয়কে যদি গুণ করে দিই তাহলে এখানে কত হয়ে যাবে এখানে তিনের পাওয়ার নয় ছিল আর এখানে দুইয়ের পাওয়ার মাইনাস নয় ছিল দুইয়ের পাওয়ার মাইনাস নয় ছিল তো দেখো এখানে দুইয়ের পাওয়ার ছিল হচ্ছে মাইনাস নয় আর এখানে তিনের পাওয়ার ছিল হচ্ছে মাইনাস নয় এবার এই মাইনাস ওয়ান বাই নয় নয়টা এখানে গুণ হয়ে যাচ্ছে গুণ মাইনাসে মাইনাসে প্লাস এক বাই নয় এখানেও মাইনাসে মাইনাসে প্লাস এক বাই নয় তাহলে নয় নয় কাটা নয় নয় কাটা শুধু তিনের পাওয়ার এক পরে থাকে আর দুইয়ের পাওয়ারও এক পরে থাকে তিনের পাওয়ার এক পরে থাকে এবং দুইয়ের পাওয়ার এক পরে থাকে ঠিক আছে তো তিনের পাওয়ার এক এবং দুয়ের পাওয়ার এক তার মানে তিন যোগ দুই তিনের পাওয়ার এক মানে তিন দুয়ের পাওয়ার এক মানে দুই তার মানে পাঁচ অ্যান্সার আমাদের অ্যান্সার হয়ে যাবে ফাইভ মানে নান অফ দিস এটা হয়ে যাবে আমাদের উত্তর নান অফ দিস ওকে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখো এই অঙ্কটা কীভাবে করবো এই অঙ্কটা বলেছে চারের পাওয়ার এক বাই তিন তো চারকে আমি দু স্কোয়ার বলতে পারি চারকে দু স্কোয়ার বলতে পারি তার পাওয়ার এক বাই তিন তার পাওয়ার এক বাই তিন দু স্কোয়ার তার পাওয়ার এক বাই তিন মানে দুই গুণ দুই গুণ এক বাই তিন মানে দুই বাই তিন দুইয়ের পাওয়ার দুই বাই তিন বলা যায় চারকে অবশ্যই বলা যায় তাহলে চারকে দুইয়ের পাওয়ার দুই বাই তিন বলা যায় আচ্ছা গুণ দুয়ের পাওয়ার এক বাই তিন গুণ তিনের পাওয়ার দুই বাই তিন তারপরে ভাগ আছে ভাগ আছে মানে গোটাটার নিচে ভাগকে এভাবে দিতে পারি কিউব রুট অফ সাতাশ মানে কথা হয় কিউব রুট অফ সাতাশের কিউব রুট করলে হয় হচ্ছে তিন সাতাশের কিউব রুট করলে হয় হচ্ছে তিন ওকে তো দেখো নিচে আসছে তিন এখানে এটা তিন হ্যাঁ আচ্ছা তিনের পাওয়ার কিছু নেই মানে এক আছে এবার দুটো ফর্মুলা আমি স্টার্টিংয়ে দেখিয়েছিলাম দেখবে ওগুলো এখন আমাদের কাজে লাগবে সেটা কি এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এন এটাকে বলা হয় বেস বেস যদি সমান থাকে বেস যদি এ এ বেস সমান পাওয়ার আলাদা আর মাঝখানে আছে গুণ চিহ্ন তাহলে কি হয় পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায় আর বেস যেটা আছে সেই বেসটাই থেকে যায় পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায় এম প্লাস এন পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায় একই রকম যদি ভাগ থাকে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড এ টু দি পাওয়ার n যদি ভাগ থাকে তাহলে বেস যখন সমান থাকবে দুটোর ক্ষেত্রে বেস একই তাহলে কী হয়ে যাবে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যাবে এম মাইনাস এন হয়ে যাবে তো এই ফর্মুলাটা কোথায় কাজে লাগাবো এ দেখো এখানে দুটো দুই গুণ আছে উপরে বেশ দুই দু ক্ষেত্রেই বেশ দুই পাওয়ার 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 পাওয়ারে যোগ হয়ে যাবে আর ভাগেরটা কোথায় কাজে লাগাবো দেখো এখানে তিন আছে এখানে তিন আছে দুটো বেস সমান তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়ে যাবে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যাবে ঠিক আছে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যাবে ওকে ওকে তো দেখো আমাদের এখানে কি হচ্ছে আলটিমেটলি অঙ্কটা তাহলে অঙ্কটা কি হয়ে যাবে এখানে দুই আর দুই পাওয়ারে পাওয়ারে ওখানে যোগ হয়ে যাবে মানে দুইয়ের পাওয়ার দুই বাই তিন যোগ এক বাই তিন দুই বাই তিন যোগ এক বাই তিন মানে যোগ করলে এক হয় গুণ তিনের পাওয়ার দুই বাই তিন বিয়োগ এক দুই বাই তিন বিয়োগ এক মানে এক বাই এই যে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে গেল পরের ক্ষেত্রে এটা ইউজ হলো প্রথম ক্ষেত্রে এটা ইউজ হলো ঠিক আছে তা দেখো দুই বাই তিন আর এক বাই তিন যোগ করলে ভগ্নাংশের যে ক্যালকুলেশনগুলো করেছিলাম ওখানে আমরা এরকম অনেক যোগ করেছি দেখো তিনের মধ্যে দুই ভাগ আছে তিনের মধ্যে এক ভাগ আছে তাহলে দুইয়ের পাওয়ার এক হয়ে যাবে গুণ যোগ করে দেখে নিও লসাগু নিয়ে যদি অসুবিধা হয় তাহলে তিনের পাওয়ার দুই বাই তিন বিয়োগ তিন মানে হচ্ছে তিনের পাওয়ার মাইনাস এক বাই তিন এটা কি করে মাইনাস আসলো দেখো দুই বাই তিন বিয়োগ এক তাহলে তিন কে তিন মানে লসাগু তিন হয়ে যাবে তাহলে দুই থেকে মাইনাস তিন বিয়োগ দিচ্ছি দুই থেকে তিন বিয়োগ দিচ্ছি তাহলে আমার মাইনাস একে চলে যাচ্ছে দুই থেকে তিন বিয়োগ দিচ্ছি মানে মাইনাস এক বাই তিন হয়ে যাচ্ছে ওকে তাহলে এখানে হয়ে যাচ্ছে মাইনাস এক বাই তিন আচ্ছা তাহলে এখানে আমাদের অ্যান্সার কত হয়ে যাচ্ছে অ্যান্সার হয়ে যাচ্ছে হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান টু ইন্টু ওয়ান বাই দেখো মাইনাস এক বাই তিন মানে তিনের পাওয়ার এক বাই তিন মানে কিউব রুট অফ থ্রি কিউব রুট অফ থ্রি ঠিক আছে তাহলে কিউব রুট অফ থ্রি কিউব রুট অফ থ্রি তাহলে আমাদের অপশানে নেই কিউব রুট অফ থ্রি তাহলে আমরা তাকিয়ে দেবো হচ্ছে নান অফ দিস আমাদের অ্যান্সার হয়ে যাবে নান অফ দিস ওকে চল নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চনে কী বলেছে জিরো পয়েন্ট জিরো নাইন তার কিউ স্কোয়ার রুট তারপর একটা কিউব রুট তারপর একটা ফোর্থ রুট দশমিক দিয়ে দিয়েছে আর প্রত্যেকটাই দেখো কোনো না কোনো যেটাতে ফিফথ রুট বের করতে হবে সেটা দেখো একটা টু দি পাওয়ার ফাইভ কার টু দি পাওয়ার ফাইভ আমি প্রথম থেকেই এই সংখ্যাটা বারবার এসছে সেটা হচ্ছে তিনের পাওয়ার পাঁচ তো আর এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো এখানে নাইন নাইনকে এভাবে এইভাবে লেখা আছে নিচে দুটো দশমিকের ঘরে দুটো আছে দশমিকের পরে দুটো আছে তাহলে নয় বাই একশো এই জিনিসটা লেখা আছে নয়কে তার স্কোয়ার রুট এবার স্কোয়ার রুট যখন করব একশো তো একটা স্কোয়ার সংখ্যা একশো তো স্কোয়ার সংখ্যা আচ্ছা এবার একটা জিনিস বলে দিই দশের স্কোয়ার কত হয় দশের কিউব কত হয় মাথায় যত তিন থাকলে দশের পরে একের পরে তিনটা শূন্য ঠিক আছে দশের পাওয়ার চার মাথায় চার আছে মানে একের পরে চারটা শূন্য ঠিক আছে বুঝতে পেরেছ একের পরে চারটা শূন্য এভাবে হয় তো এবার এই জিনিসটা দেখো এই জিনিসটা আমরা যদি এখানে কাজে লাগাই তাহলে এখানে নয় কি এভাবে লেখা আছে নয় বাই একশো তার স্কোয়ার রুট আচ্ছা এবার স্কোয়ার রুটের বাইরে যখন বেরোবে তখন শুধু কে বেরাবে তিন বাই দশ বেরোবে না তিন বাই দশ আচ্ছা এবার এই সংখ্যাটাকে দেখো এই সংখ্যাটা থেকে কত বেরোবে সাতাশ মানে কি কিউব রুট করতে হবে আমাকে কত করতে হবে কিউব রুট কিউব রুট অফ সাতাশ সাতাশ মানে কি তিনের কিউব সাতাশ মানে সাতাশ মানে তিনের কিউব বাই একের পর তিনটা শূন্য এবার এটা যদি কিউব রুট করি সাতাশের কিউব রুট করলে তিন আসে আর এখানে এই সংখ্যাটার যদি কিউব রুট করি নিচের সংখ্যাটার যদি কিউব রুট করি গোটাটার কিউব রুট তার মানে ওপরেরটা আলাদা করে কিউব রুট নিচেরটার আলাদা করে কিউব রুট নিচেরটার কিউব রুট করলে শুধুমাত্র দশ আসবে দশের পর তিনটা শূন্য আছে আর কিউব রুট করতে হবে তাহলে দশ আসবে শুধুমাত্র ঠিক আছে তো এটা আসলো তিন বাই দশ একই রকমভাবে এটা একটু চিন্তা করে দেখো এটাও তিন বাই দশ আসবে বলতে পারি কি করে আসবে কি করে বলতে পারি তিন বাই দশ আসবে একাশিকে দেখো ডাইরেক্ট আমি লিখতে পারি তিনের পাওয়ার চার হয় একাশি আচ্ছা বাই এক দুই তিন চার চারটা সংখ্যা দশমিকের পর এটার হচ্ছে ফোর্থ রুট ফোর্থ রুট একাশি মানে কত হয় তিনের পাওয়ার চার হয় তাহলে একাশির চতুর্থ মূল যদি নির্ণয় করি বা করে দেখতে পারো একাশির চতুর্থ মূল আচ্ছা এটাকে আমরা ফর্মুলা দিয়ে যদি করতে হয় কীভাবে নির্ণয় করব ফোর্থ রুট ফোর্থ রুট মানে আমি কি একাশিকে লেখা যায় তিনের পাওয়ার চার নিচের এটাকেও লেখা যায় দশের পাওয়ার চার টু দি পাওয়ার ফোর্থ রুট এক বাই চার এইভাবে লেখা যায় দেখো এবার পাওয়ারে পাওয়ারে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে এর ডিস্ট্রিবিউট হয়ে যাবে এবার গুণ হয়ে যাবে প্রথমে এক বাই চার দিয়ে ওপরেরটাকে গুণ করে দেবো চার চার কেটে যাবে শুধু তিন থাকবে এক বাই চার দিয়ে নিচেরটাকে গুণ করে দেবো চার চার কেটে যাবে শুধু দশ থাকবে তিন বাই দশই হয় ঠিক আছে একই রকমভাবে টু ফর্টি থ্রি কথা হয় তিনের পাওয়ার পাঁচ দিয়ে যদি করি তিনের পাওয়ার পাঁচ টু ফর্টি থ্রি টু ফর্টি থ্রি বাই এক দুই তিন চার পাঁচ ঠিক আছে তার মানে এখানে দশের পাওয়ার পাঁচ এর ফিফ্থ রুট ফিফথ রুটকে এইভাবে লেখা যায় এক বাই পাঁচ এবার দেখো এক বাই পাঁচকে একবার এটার সঙ্গে গুণ করে দিচ্ছি শুধু তিন হয়ে যাবে এক বাই পাঁচকে একবার নিচেরটার সঙ্গে গুণ করে দিচ্ছি তাহলে পাঁচ পাঁচ কেটে যাবে শুধু দশ হয়ে যাবে তাহলে দেখো দশ বাই আসে প্রত্যেকটাতে দশ বাই আসে প্রত্যেকটার ভ্যালু কত আসে সরি তিন বাই দশ আসে প্রত্যেকটার ভ্যালু আসে তিন বাই দশ ওকে তাহলে তিন বাই দশ তিন বাই দশ তিন বাই দশ তিন বাই দশ প্রত্যেকটা তিন বাই দশ তাহলে তিন বাই দশ যোগ তিন বাই দশ যোগ তিন বাই দশ যোগ তিন বাই দশ সমান সমান কত হচ্ছে বারো বাই দশ মানে ওয়ান পয়েন্ট টু হয়ে যাবে আমাদের অ্যান্সার ওয়ান পয়েন্ট টু হয়ে যাবে অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেনে কি আছে পাওয়ার আছে চৌষট্টি আর সবগুলোর বের করতে হবে দেখো সবগুলো যদি পাওয়ার সেম থাকে কি করতে পারি আমি আর গুণ আছে আর সবগুলোর বেস বেস দেখো সমান বেস সবার কত আছে চৌষট্টি তাই না তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়ে যেতে পারে যোগ হবে তাহলে সিক্সটি ফোর একবারে লিখতে পারি যোগ এক বাই চার যোগ এক বাই বারো যোগ যোগ এক বাই দুই কোন ফর্মুলা অনুযায়ী হলো এই যে এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এন যদি হয় তাহলে কি হয়ে যায় পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায় এম প্লাস এন কখন যদি বেস সমান হয় দেখো প্রত্যেকের বেসে কত আছে এখানে চৌষট্টি আছে ওই জন্য পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে গেলো ঠিক আছে পাওয়ারে পাওয়ারে কত হয়ে গেলো যোগ হয়ে গেল তো এখানে এবার উপরে যোগটা করো দেখো লসাগু কত আসে সিক্সটি ফোর উপরে লসাগু আসে হচ্ছে বারো বারো যদি লসাগু আসে এখানে আসে তিন এখানে আসে এক এখানে আসে ছয় ছয় আর তিনে দশ তাহলে উপরে আসছে তোমার সিক্সটি ফোর টু দি পাওয়ার টেন বাই টুয়েলভ আচ্ছা এবার দেখো অপশানে দেখো এরকম সিক্সটি ফোর আছে আট আছে এরকম আছে তো এবার সিক্সটি ফোরকে আমরা দুয়ের পাওয়ারে চিন্তা করি একদম ছোট সংখ্যায় ভাঙিয়ে নিই ঠিক আছে কারণ আমার কাটাকাটি এখানে অপশানে দেখি অপশনের মতো আসে না তো সিক্সটি ফোর যেহেতু কোনো স্কোয়ার সংখ্যা সিক্সটি ফোর দেখো আটের স্কোয়ার দুয়ের পাওয়ার ছয় দিয়েও সিক্সটি ফোর আনা যায় অনেক রকমভাবে আনা যায় তো সিক্সটি ফোরকে সবচেয়ে ছোটো সংখ্যা স্কোয়ারে আমি চিন্তা করলাম বা ছোটো সংখ্যার পাওয়ারে চিন্তা করলাম আমি বলেছিলাম দুয়ের পাওয়ার এক থেকে দশ অবধি জানতে হবে তো দেখো দুয়ের পাওয়ার পাঁচ হয় হচ্ছে বত্রিশ দুয়ের পাওয়ার ছয় হয় হচ্ছে সিক্সটি ফোর ঠিক আছে এগুলো জেনে রাখবে খাতায় লিখে রাখবে দুয়ের পাওয়ার এক থেকে দশ নিজে নির্ণয় করে লিখে রাখবে দুয়ের পাওয়ার ছয় হচ্ছে সিক্সটি ফোর তাহলে সিক্সটি ফোরকে আমি লিখতে পারি দুয়ের পাওয়ার ছয় গুণ দশ বাই বারো ঠিক আছে গুণ দশ বাই বারো আচ্ছা তো গুণ দশ বাই বারো যদি হয় তাহলে এবার দেখো পাওয়ারে পাওয়ারে আমি গুণ করে দিতে পারি পাওয়ারে পাওয়ারে এখানে গুণ হয়ে যেতে পারে তাহলে দেখো দুইয়ের পাওয়ার ছয় গুণ দশ বাই বারো লেখা যায় কাটাকাটি করলে কত হয় দুই এবার এখানে কাটাকাটি করলে পাঁচ হয় তাহলে আলটিমেটলি কত থাকছে দুয়ের পাওয়ার থাকছে পাঁচ এর পাওয়ার পাঁচ মানে কত হয় আমরা জানি এর পাওয়ার পাঁচ মানে হয়তো বত্রিশ তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে হচ্ছে থার্টি টু ওকে আবার বলছি এক থেকে দশ পর্যন্ত পাওয়ার এর এক থেকে দশ পর্যন্ত পাওয়ার আর তিনের এক থেকে পাঁচ পর্যন্ত পাওয়ার খাতায় লিখে কিন্তু মুখস্থ করে নিও সুবিধা হবে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো এই অঙ্কটাই সবগুলো বেসে কত আছে বত্রিশ তাহলে পাওয়ারগুলো সব যোগ করে দিই বারো আর তিনে পনেরো আর পাঁচে কুড়ি তাহলে বত্রিশের পাওয়ার পয়েন্ট টু জিরো আচ্ছা পয়েন্ট টু জিরো মানে কত পয়েন্ট যদি উঠায় তাহলে নিচে একশো শূন্য শূন্য কাটাকাটি যায় তার মানে এক বাই পাঁচ এক বাই পাঁচ দুই দিয়ে দশ কাটে এক বাই পাঁচ তাহলে পয়েন্ট টু জিরো মানে বত্রিশের পাওয়ার এক বাই পাঁচ ঠিক আছে আর বত্রিশ মানে কি বলেছি নোন একটা সংখ্যা বারবার আসছে এতক্ষণ চিনে যাওয়া উচিত বত্রিশ মানে কত হয় দুয়ের পাওয়ার পাঁচ হয় দুয়ের পাওয়ার পাঁচ তার পাওয়ার এক বাই পাঁচ তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে পাঁচ পাঁচ কেটে যাবে শুধু দুয়ের পাওয়ার এক পরে থাকবে পাঁচ পাঁচ কেটে যাবে উপরে পাঁচ নিচে পাঁচ গুণ হবে পাঁচ গুণ এক বাই পাঁচ 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 কেটে যাবে শুধু এক পরে থাকবে তার মানে অপশান এ হচ্ছে আমাদের অ্যান্সার ওকে চলো নেক্সট দেখো নেক্সটে কি বলেছে দুইশো ছাপ্পান্ন আছে এখানে ষোলো আছে আর গুণ আছে একটু যদি অবজারভেশান লাগাও দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন এটা কোনো একটা সংখ্যার স্কোয়ার সেটা পাওয়ারে আরও অনেক কিছু দিয়ে করা যেতে পারে দুয়ের পাওয়ার অনেক কিছু দিয়ে করা যেতে পারে কিন্তু আমরা যাবো না ওটা পরে চিন্তা করব। প্রথম অবজারভেশান কি আমাদের প্রথম অবজারভেশান এটাকে ষোলো বানানো যেতে পারে আর এখানেও ষোলো আছে যদি দুটায় বেসকে আমি ষোলো করে দিতে পারি ষোলো যদি করে দিতে পারি তাহলে আমি উপরে পাওয়ারগুলো যোগ করে নিতে পারবো ওকে তাহলে দুইশো ছাপ্পান্নকে এইভাবে লেখা যায় ষোলো তার স্কোয়ার এর পাওয়ার জিরো পয়েন্ট ওয়ান সিক্স গুণ ষোলোর পাওয়ার জিরো পয়েন্ট ওয়ান টু সরি জিরো পয়েন্ট ওয়ান এইট আচ্ছা এবার দেখো পাওয়ারে পাওয়ারে এটা গুণ হয়ে যাবে দুই গুণ ষোলো ষোলো দুগুণ বত্রিশ তাহলে ষোলোর পাওয়ার জিরো পয়েন্ট থ্রি টু গুণ সোলোর পাওয়ার জিরো পয়েন্ট ওয়ান এইট এবার দেখো দুটো বেস সমান তাহলে কী হয়ে যাবে সোলোর পাওয়ার এ দুটো যোগ হয়ে যাবে না বত্রিশ আর আঠেরো পঞ্চাশ তাহলে জিরো এবার দেখো পয়েন্ট মানে কথা হয় পয়েন্ট মানে কথা হয় পয়েন্ট মানে পয়েন্ট উঠালে নিচে একশো তাহলে পঞ্চাশ দিয়ে একশো কাটাকাটি দিলে এক বাই দুই তার মানে দেখো পাওয়ার কত হচ্ছে পাওয়ার এক বাই দুই হচ্ছে এবারে এক বাই দুই মানে কি বলেছি স্কোয়ার রুট এক বাই দুই মানে স্কয়ার রুট ষোলো স্কোয়ার রুট কত হয় তো ষোলো স্কোয়ার রুট দেখো চার হয় এখানে অপশানে একটু গন্ডগোল আছে এখানে বোথ অফ দিস হওয়া উচিত ছিল নট নান অব দিস ষোলো স্কোয়ার রুট হয় প্লাস চার মাইনাস চার দুটোই হতে পারে ষোলো স্কোয়ার রুট কত হতে পারে প্লাস চার মাইনাস চার দুটোই কিন্তু হতে পারে ঠিক আছে কারণ দেখো মাইনাস চার আর মাইনাস চারকে যদি আমি গুণ করি দেখো মাইনাসে মাইনাসে প্লাস আর চার চারে ষোলো আসে তাহলে দুটো মাইনাস চারকে গুণ করে ষোলো আসে আবার দুটো চারকে গুণ করেও কিন্তু ষোলো আসে তাহলে অপশান বি এবং অপশান সি বোথ বোথ বি অ্যান্ড সি ঠিক আছে এটা হবে আমাদের অ্যান্সার অপশান ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার সেটা হবে কি বোথ বি অ্যান্ড সি ওকে চলো নেক্সট কোয়েশ্চেন তাহলে আমাদের কি করতে হবে তাহলে আমাদের এখানে উল্টে দিতে হবে দেখো দুইয়ের পাওয়ার মাইনাস চার আছে দুইকে আমি নিচে নিয়ে চার চলে আসলাম পাঁচের পাওয়ার মাইনাস চার আছে পাঁচকে তাহলে উপরে নিয়ে গেলাম পাঁচের পাওয়ার চার হয়ে গেল ঠিক আছে দুয়ের পাওয়ার দুইয়ের পাওয়ার মাইনাস চার ছিল সেই জন্য দুইয়ের এই মাইনাসটাকে আমার অমিট করার জন্য সরানোর জন্য দুইকে আমি নিচে নিয়ে আসলাম পাঁচের পাওয়ার মাইনাস চার ছিল এটাকে এই মাইনাসটাকে অমিট করার জন্য পাঁচের পাঁচের পাওয়ারকে আমি পাঁচটাকে উপরে নিয়ে গেলাম পজিটিভ হয়ে গেল আচ্ছা এবার পাঁচের পাওয়ার চার মানে কত হয় পা ছয়শো পঁচিশ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ করে দেখবে চার বার পাঁচ গুণ করে দেখবে আসবে ছয়শো পঁচিশ দুইয়ের পাওয়ার চার কত হয় ষোলো তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত ছয়শো পঁচিশ বাই ষোলো মানে অপশান বি হয়ে যাবে আমাদের অ্যান্সার ওকে চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন দেখো এখানে কয়েকটা কিউব রুট কিউব জানতে হবে এক থেকে পনেরো অবধি সবাইকে বলবো এক থেকে পনেরো অবধি কিউব সবাই খাতায় লিখে রাখো মুখস্থ করে রাখো পারলে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট নাম্বার কিউব এগুলো হুম তো দেখো একুশ সাতানব্বই এটা আমাদের জানতে হবে খুব কমন নাম্বার অঙ্কে সেটা হয়তো তেরোর কিউব একুশ সাতানব্বই মনে রাখবে তেরোর কিউব ঠিক আছে তাহলে এটা যদি তেরোর কিউব হয় বা যদি না জানো কিউব কীভাবে নির্ণয় করতে হয় এভাবে দেখতে পারো একবার বলে দিচ্ছি কিউব কীভাবে নির্ণয় করা হয় এটা কিউব নির্ণয় করতে হবে কিউব সংখ্যা আছে কিউব আসবেই ঠিক আছে কিউব তো আসবেই কারণ এটা কোনো সংখ্যার পারফেক্ট কিউব আসবে এবার দেখো তিনটা সংখ্যা নিলাম ডান দিক থেকে এবার ডান দিক থেকে তিনটা সংখ্যা নিয়ে লাস্টের সংখ্যাটা কী আছে সাত লাস্টের সংখ্যা সাত এবার চিন্তা করো সাত কার কিউবে আসে সাত আসে হচ্ছে তিনের কিউবে সাতাশ আসে লাস্টে ঠিক আছে কিউবের আমি আলাদা একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো সেখানে আরও ডিটেলস আমি ডিসকাশন করে দেবো সাত কার কিউবের লাস্টে আসে তিনের কিউবের লাস্টে সাতাশ আসে তিনের কিউব আসে হচ্ছে সাতাশ সাত এখানে আসে তাহলে এই তিনটা সংখ্যার জন্য তিন আসলো এবার দুইকে দেখো দুই হচ্ছে কার কিউবকে পার করে গেছে দুই হচ্ছে একের কিউবকে একের কিউব এক তাকে পার করে গেছে একের কিউবকে পার করে এগিয়ে গেছে তার মানে যার কিউবকে পার করে এগিয়ে গেছে সেই সংখ্যাটা লিখতে হয় এটা হচ্ছে তেরো তো একবার ব্যাক করে দেখে নিয়েও কী বললাম বা কিউবের আমি আলাদা একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো ওখানে ডিটেলস আলোচনা করে দেবো ঠিক আছে তো একুশ সাতানব্বই এটা কার কিউব হয় এটা হয় হচ্ছে তেরোর কিউব ঠিক আছে তাহলে এই পার্টটা কী হয়ে যাবে এই পার্টটা নাইন এইটটি সেভেন প্লাস তেরো কারণ এই পার্টের ভ্যালু এই পার্টের ভ্যালু তো কিউব রুট করে তেরো চলে আসলো ঠিক আছে তাহলে এখানে কত আছে থ্রি 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 প্লাস গোটাটার হচ্ছে আবার কিউব রুট ওকে এবার দেখো এটা যদি যোগ করি সাতাশির সঙ্গে তেরো যোগ করলে একশো তার মানে হাজার তার মানে দেখো থ্রি 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 প্লাস রুট অফ হাজার রুট অফ হাজার টোটালটার আবার কিউব রুট আচ্ছা টোটালটার কিউব রুট এবার হাজারের রুট করলে কত আসে শুধু দশ আসে তিনটা শূন্য কিউব রুট করলে একটা শূন্য হয়ে যাবে তিনটা শূন্য তাই না তাহলে হচ্ছে থ্রি 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 যোগ দশ ঠিক আছে বা এইভাবে চিন্তা করতে পারো হাজার টেনের পাওয়ার তিন মানে হাজার তার কিউব রুট কিউব রুট মানে এভাবে বলেছি কিউব রুট মানে ওয়ান বাই থ্রি এভাবে লেখা যায় আমি এভাবে বলেছি কিউব রুট মানে ওয়ান বাই থ্রি দেখো এটা এটা কাটাকাটি চলে যাবে গুণ করলে শুধু দশ থাকে আচ্ছা এবার দেখো তেত্রিশ আর দশ যোগ করলে তেতাল্লিশ তাহলে কিউব রুট অফ থ্রি কার কিউব হয় খুব কমন নাম্বার তিনশো তেতাল্লিশ হয় হচ্ছে সাতের কিউব তিনশো তেতাল্লিশ হয় হচ্ছে সাতের কিউব তাহলে এটার কিউব রুট যদি নির্ণয় করি আসবে অ্যান্সার হচ্ছে সাত মানে অপশান এ ওকে চলো নেক্সট নেক্সট দেখো নেক্সট এখান থেকে শুরু করো আটের কিউব রুট আটের কিউব রুট মানে কত হয় দুই আচ্ছা তাহলে দেখো এইটুকুটা মুখে মুখে হয়ে গেল দুই এবার দুই গুণ আট দুই গুণ আট ষোলো তাহলে রুট আবার ষোলো এই গোটাটাকে একবারে লিখলাম মুখে মুখে ষোলো বোঝা গেল আরেকবার বলে দিচ্ছি কী করলাম এইটুকুটা দেখো আগে আটের কিউব রুট মানে দুই সেই দুই আর আটকে যদি গুণ করি আট দুগুণো ষোলো ঠিক আছে তাহলে আট দুগুণ ষোলো রুট আবার ষোলো মানে চার ডাইরেক্ট এখান থেকেও লেখা যায় একটু চিন্তা করে দেখো এটা মুখে মুখে গোটা অঙ্ক সলভ হয়ে যাবে আমি তাও করে দিচ্ছি তাহলে কিউব রুট অফ ষোলো আসলো এটুকু জায়গা তাই না এটুকু জায়গা কিউব রুট অফ ষোলো সরি স্কোয়ার রুট অফ ষোলো আসলো তার বাইরে আছে ষোলো তার বাইরে আছে হচ্ছে বত্রিশ তার বাইরে আরেকটা স্কোয়ার রুট এবার ষোলোর স্কোয়ার রুট মানে কত হয় চার তাহলে স্কোয়ার রুট অফ ষোলো স্কোয়ার রুট অফ ষোলোর বদলে কত লিখতে পারি চার এবার দেখো চার লং কত হয় চৌষট্টি চারশো লং হয় হচ্ছে চৌষট্টি তাহলে চারশো লং চৌষট্টি লিখতে পারি আমি পরের লাইনে পয় লাইনে কত লিখতে পারি চারশো লং চৌষট্টি এবার স্কোয়ার রুট অফ চৌষট্টি স্কোয়ার রুট অফ চৌষট্টি মানে কথা হয় আট এটাকে এভাবে লেখা যায় বত্রিশ গুণ স্কোয়ার রুট অফ চৌষট্টি মানে আট ঠিক আছে আট এবার দেখো আট গুণ বত্রিশ কত হয় আট দুগুণ ষোলো এক চব্বিশ আরেক পঁচিশ দুশো ছাপ্পান্ন তার স্কোয়ার রুট দুশো ছাপ্পান্ন কার স্কোয়ার হয় ষোলো স্কোয়ার হয় তাহলে অপশান হয়ে যাবে আমাদের অপশান বি এবার এই গোটা অঙ্কটা একটু যদি চিন্তা করতেন চিন্তা করলে এটা গোটা অঙ্কটা মুখে মুখে সলভ করা যেত একটু কনসেন্ট্রেশন দিয়ে যদি করতে ঠিক আছে এটা মুখে মুখে করা যায় চলো নেক্সট কোয়েশ্চেন দেখো এই অঙ্কটায় দুইয়ের পাওয়ার নয় আছে তার সিক্স রুট বের করতে হবে তার আবার কিউব রুট বের করতে হবে তো এভাবে বলতে পারি দুইয়ের পাওয়ার নয় তার সিক্স রুট সিক্স রুট মানে এক বাই ছয় এভাবে আমি বলেছি তার পাওয়ার তার কিউব রুট বের করতে হবে কিউব রুট মানে এক বাই তিন এভাবে বলেছি গোটাটার পাওয়ার কত বের করতে হবে গোটাটার পাওয়ার চার বের করতে হবে ঠিক আছে একই রকমভাবে পাশেরটা যেটা গুণ করা আছে দুয়ের পাওয়ার নয় এটার কিউব রুট প্রথমে তাহলে এক বাই তিন তারপরে এটার সিক্স রুট মানে এক বাই ছয় তারপরে এটার ফোর্থ রুট গোটাটার পাওয়ার চার এভাবে করতে পারি এবার দেখো বেশ একই আছে তাহলে সবগুলো পাওয়ার কি হয়ে যাবে সবগুলো পাওয়ার গুণ হয়ে যাবে তাহলে দুয়ের পাওয়ার কত হয়ে যাবে নয় গুণ এক বাই ছয় গুণ এক বাই তিন গুণ চার তাহলে এখানে কত হয়ে যাচ্ছে তিন দিয়ে তিন তিন দুগুণো ছয় দুই দিয়ে চার কাটলাম দুই তাহলে দুয়ের পাওয়ার শুধু দুই থাকলো দুয়ের পাওয়ার দুই আসলো ওকে আচ্ছা পাশেরটাও দেখো একই আসবে এ দুটো সাফল করে দেওয়া যেতে পারে একই আসবে ঠিক আছে তাও করে দেখো নয় গুণ এক বাই তিন গুণ এক বাই ছয় গুণ চার তিন দিয়ে কাটাকাটি যায় এখানে তিন এখানে ছয় দুই দুই ঠিক আছে এখানেও আসলো দুইয়ের পাওয়ার দুই তার মানে এইভাবেও করতে পারি দুইয়ের পাওয়ার দুই গুণ দুইয়ের পাওয়ার দুই মানে চার গুণ চার ঠিক আছে ষোলো হয় তো এভাবে না চিন্তা করে যেহেতু অপশানে এইভাবে দিয়ে রেখেছে অপশানে যেহেতু এভাবে ষোলো অ্যান্সার দেওয়া নেই পাওয়ারে অ্যান্সার দেওয়া আছে তো যেহেতু পাওয়ারে অ্যান্সার দেওয়া আছে আমরা এইভাবে লিখতে পারি দুয়ের পাওয়ার দুই গুণ দুয়ের পাওয়ার দুই এটা এসছে আলটিমেটলি তো গুণ চিহ্ন থাকলে বেস যদি সমান থাকে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায় তাহলে দুয়ের পাওয়ার দুই যোগ দুই হয়ে যায় মানে দুয়ের পাওয়ার চার হয়ে যায় বা এভাবেও চিন্তা করতে পারো চার গুণ চার ষোলো ষোলো মানে দুয়ের পাওয়ার চার যেটা তোমাদের সুবিধা হয় যেরকমভাবে চিন্তা করলে সুবিধা হয় সেভাবে করতে পারো ওকে চলো নেক্সট কোয়েশ্চেন এটা অপশান এ হয়ে যাবে অ্যান্সার ওকে নেক্সট নেক্সট দেখো বলেছে সিক্সটিন টু দি পাওয়ার এক্স সমান সমান চৌষট্টি কিউব তাহলে এক্সের মান নির্ণয় করতে বলেছে তো এরকম অঙ্ক যখন হবে না সমানের দুই দিকে আমি একই বেস নিয়ে আসার চেষ্টা করবো সেম বেস আচ্ছা দেখো ষোলো ষোলো আর চৌষট্টি এ দুটার কমন বেস কি আমি দুয়ের বেসেও নিয়ে যেতে পারি চারের বেসেও নিয়ে যেতে পারি ঠিক আছে চারের বেসে নিয়ে যাই কোনো অসুবিধা নেই দুয়ের বেসে নিয়ে গেলে হতো আমি চারের বেসে নিয়ে যাচ্ছি তো এটাকে আমি এরকমভাবে লিখতে পারি ষোলোকে যদি আমি চারের বেসে লিখি তাহলে চারের স্কোয়ার লিখতে পারি তার পাওয়ার এক্স আচ্ছা চৌষট্টিকে কি লিখতে পারি চারের কিউব তার পাওয়ার আরেকটা তিন আচ্ছা তাহলে দেখো এখানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে টু এক্স সমান সমান চার পাওয়ার নয় তাহলে টু এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে এবার দুই দিকে তুলনা যদি করি এ দুটো দুই দিকে তখন তুলনা করি মাঝখানে কি আছে সমান চিহ্ন মাঝখানে সমান চিহ্ন মানে এটা আর এটা সমান এটা আর এটা সমান মানে পাওয়ারগুলোও সমান হতে হবে দুই দিকে সমান চিহ্ন আছে সমান চিহ্ন আছে মানে এই দিকের ভ্যালু ডান দিকের ভ্যালু আর বাঁ দিকের ভ্যালু সমান তাহলে পাওয়ারগুলোও সমান হতে হবে তাহলে টু এক্সের ভ্যালু নাইন তাহলে এক্সের ভ্যালু কত হবে নয় বাই দুই এক্সের ভ্যালু কত হবে নয় বাই দুই দুকে তুলনা করে পেয়ে গেলাম নয় বাই দুই এক্সের ভ্যালু ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন আবার একই রকম আছে একই রকম দেখো একদিকে সাতাশ আছে একদিকে নয় গুণ তিন আছে তাহলে সবগুলোকে আমি সেম বেসে নিয়ে যাব এদিকেও তিনের বেসে নিয়ে আসবো এদিকেও তিনের বেসে নিয়ে এসে তুলনা করব তো দেখো নয়কে কি লিখতে পারি তিনের স্কোয়ার গুণ থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান এরকম আছে সমান সমান সাতাশকে কি লিখতে পারি তিনের কিউব তার পাওয়ার এক্স তাই না আচ্ছা তো এবার দেখো মাঝখানে গুণ আছে গুণ থাকলে কী হয় পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায় তাহলে থ্রি টু দি পাওয়ার টু প্লাস টু এক্স প্লাস ওয়ান সমান সমান এখানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে তিনের পাওয়ার থ্রি এক্স তাহলে এখানে দুই আর একে কত হয়ে যাচ্ছে তিন হয়ে যাচ্ছে তাহলে থ্রি এর পাওয়ার টু এক্স প্লাস থ্রি সমান সমান থ্রি এর পাওয়ার থ্রি এক্স আচ্ছা এবার যদি দুই দিকে তুলনা করি মাঝখানে সমান চিহ্ন আছে দুই দিকে যদি আমি তুলনা করি তাহলে বলতে পারি এটা এটা আর এটা সমান তাহলে এদের পাওয়ারগুলোও সমান হতে হবে তাহলে টু এক্স প্লাস থ্রি সমান সমান থ্রি এক্স টু এক্স প্লাস থ্রি সমান সমান কত হতে হবে থ্রি এক্স হতে হবে দুই দিকে তুলনা করলাম তুলনা করলে পাওয়ারও সমান হতে হবে এবার টু এক্সকে যদি এদিকে নিয়ে যাই টু এক্সকে যদি এদিকে বিয়োগ করে নিয়ে যাই তাহলে শুধু এখানে কে পরে থাকে তিন তিন পরে থাকে এখানে দেখো থ্রি এক্স মাইনাস টু থ্রি এক্স মাইনাস টু এক্স থ্রি এক্স মাইনাস টু এক্স মানে শুধু এক্স শুধু কে পরে থাকে তার মানে এক্সের ভ্যালু কত হয়ে যাবে থ্রি এক্স মাইনাস টু এক্স করলে শুধু এক্স থাকে এক্সের ভ্যালু হয়ে যাবে আমার তিন ঠিক আছে এক্সের ভ্যালু তিন মানে অপশান ডি হয়ে যাবে আমাদের উত্তর ওকে চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো একই কনসেপ্টের ওপর একই কনসেপ্টের ওপর সবগুলো বেশ পাঁচে আছে তাহলে পাঁচে নিয়ে যাই আচ্ছা ফাইভ ইন্টু রুট ফাইভ ফাইভ রুট ফাইভ তাহলে ফাইভ রুট ফাইভকে এভাবে লিখতে পারি পাঁচের পাওয়ার হাফ লেখা যায় গুণ পাঁচের কিউব ডিভাইডেড বাই পাঁচের পাওয়ার মাইনাস তিন বাই দুই পাঁচের পাওয়ার মাইনাস তিন বাই দুই এবার এই মাইনাস যদি আমাকে সরাতে হয় আচ্ছা সমান সমান কত আছে পাঁচের পাওয়ার এ প্লাস টু আছে এবার এই মাইনাসটাকে যদি আমার সরাতে হয় আমি এই পাঁচটাকে কোথায় নিয়ে যাব উপরে গুণ করে নিয়ে চলে যাব তাই না মাইনাস যদি সরাতে হয় পাঁচটাকে উপরে গুণ করে নিয়ে চলে যাব তাহলে মাইনাস চলে যাবে পাঁচের পাওয়ার মাইনাস নিচে তিন বাই দুই নিচে ছিল আমি যদি উপরে নিয়ে যাই তাহলে পাঁচের পাওয়ার কত হয়ে যাবে এখানে তিন বাই দুই আচ্ছা এবার দেখো এদিকে সব বেস কত হয়ে গেছে পাঁচ তাহলে পাওয়ারগুলো সব যোগ করে দিতে পারি তাহলে পাঁচের পাওয়ার কত হচ্ছে তিন বাই দুই যোগ এক যোগ হাফ যোগ তিন সমান সমান পাঁচের পাওয়ার এ প্লাস টু আচ্ছা এবার দেখো তিন বাই দুই মানে দেড় দেড় আর হ্যাপে দুই দুই আর একে তিন তিন আর তিনে ছয় তাহলে পাঁচের পাওয়ার ছয় সমান সমান পাঁচের পাওয়ার এ প্লাস টু পাঁচের পাওয়ার ছয় সমান সমান পাঁচের পাওয়ার এ প্লাস টু দুই দিকে যদি তুলনা করি তার মানে কি পাই আমি এ প্লাস টু এর ভ্যালু কত হয়ে যাচ্ছে এ প্লাস টু এর ভ্যালু হয়ে যাচ্ছে ছয় তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে ছয় বিয়োগ দুই মানে চার এর ভ্যালু হয়ে যাবে চার অপশান এ ঠিক আছে একই কনসেপ্টের ওপর চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন এবার নেক্সট কোশ্চেনে দেখো কি বলেছে যে সবচেয়ে বড় সংখ্যা নির্ণয় করতে হবে সবচেয়ে বড়ো সংখ্যা নির্ণয় করতে হবে পাওয়ারে দিয়ে রেখেছে দুইয়ের পাওয়ার তিরিশ তিনের পাওয়ার কুড়ি ছয়ের পাওয়ার দশ এভাবে দিয়ে রেখেছে ঠিক আছে তো এক্ষেত্রে আমরা কী করবো এক্ষেত্রে অনেক রকম পদ্ধতি আছে এখানে সবচেয়ে ইজিয়েস্ট পদ্ধতি কোনটা দেখো এত বড় পাওয়ার তো নির্ণয় করা সম্ভব না বার দুই গুণ করা বা বার তিন গুণ করা এটা তো সম্ভব না সুতরাং একটু লজিক্যালি যদি আমরা চিন্তা করি সবার পাওয়ার তো আমরা সমান করতে পারবো তাই না পাওয়ারকে তো সমান করা যায় তাহলে দেখো ছয়ের পাওয়ার দশ আছে এটাকে কিছু করার দরকার নেই বাকিদের পাওয়ার দশ আনা যাবে হ্যাঁ যাবে কিভাবে দশ আনবো দুয়ের পাওয়ার তিরিশ আছে দুয়ের পাওয়ার তিরিশকে এভাবে চিন্তা করতে পারি তিন গুণ দশ ঠিক আছে তাই এরকম চিন্তা করতে পারি দুয়ের কিউব তার পাওয়ার দশ এটাকে এভাবে ভাঙিয়ে লেখা যায় পাওয়ারে পাওয়ারে গুণ হয় আমরা জানি তাই না পাওয়ারে পাওয়ারে যেহেতু গুণ হয় তাহলে আমরা এটাকে এভাবে চিন্তা করতে পারি তো দুয়ের কিউব মানে কত হয়ে যায় দেখো দুয়ের কিউব মানে হয়ে যায় আট তাহলে আটের পাওয়ার দশ তাহলে এটার ভ্যালু কত আসলো এটার ভ্যালু আসলো হচ্ছে আটের পাওয়ার দশ ওকে বোঝা গেল এটার ভ্যালু আসলো আটের পাওয়ার দশ এটার ভ্যালু কত আসবে তিনের পাওয়ার কুড়ি তিনের পাওয়ার কত আছে কুড়ি এটা কি এভাবে লিখা যায় তিনের স্কয়ার তার পাওয়ার দশ তিনের স্কোয়ার তার পাওয়ার দশ লেখা যায় তো তিনের স্কোয়ার মানে কত নয় নয়ের পাওয়ার দশ লেখা যায় লেখা যায় আচ্ছা আর এটা তো আছেই ছয়ের পাওয়ার দশ এবার দেখো এবার তোমরা নিজেরাই বুঝতে পারবে আটের পাওয়ার দশ বড়ো নয়ের পাওয়ার দশ বড় নাকি ছয়ের পাওয়ার দশ বড়ো অবভিয়াসলি চোখে দেখেই বুঝতে পারছো যে নয়ের পাওয়ার দশ এটা সব থেকে বড় হবে কারণ বেশ সংখ্যা সবাইকেই দশ বার করে গুণ করছি তাহলে যেটা সবচেয়ে বড় সংখ্যা সেটাই সবচেয়ে বড় ভ্যালু আসবে তাই না যেটা সবচেয়ে বড় সংখ্যা সেটাই সবচেয়ে বড় বড় ভ্যালু আসবে তাহলে অ্যান্সার হয়ে যাবে নয়ের পাওয়ার দশ ওকে চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেনে দেখো এখানে কিউব রুট আছে স্কোয়ার রুট আছে আবার কিউব রুট আছে আবার স্কোয়ার রুট আছে এখানে বলছে সবচেয়ে বড় কোনটি বা সর্বোচ্চ সংখ্যাটি নির্ণয় করতে হবে তো দুয়ের পাওয়ার হাফ প্রথম সংখ্যাটা দুয়ের পাওয়ার হাফ পরের সংখ্যাটা তিনের পাওয়ার এক বাই তিন পরের সংখ্যাটা দুইয়ের পাওয়ার এক বাই তিন তার পরের সংখ্যাটা পাঁচের পাওয়ার এক বাই চার আচ্ছা তো দেখো এদের এদের প্রত্যেকের এখানে দুই আছে নিচে তিন আছে দুই আছে চার আছে তো এদের লসাগু দিয়ে চার তিন দুই চার এদের লসাগু দিয়ে সবাইকে গুণ করে দেবো কেন গুণ করে দেবো তাহলে আমাদের ফ্র্যাকশানটা আর থাকবে না দেখো আমাদের বড় ছোট নির্ণয় করতে হবে মান নির্ণয় করতে হবে না তা আমি যদি বলি এ গ্রেটার দেন বি যদি আমি বলি এবার এর পাওয়ার যদি ধরো আমি চার করলাম তাহলে এর পাওয়ার চার বি এর পাওয়ার চারের থেকে বড় হবে তাই না যদি সেটা ন্যাচারাল নাম্বার হয় মানে স্বাভাবিক সংখ্যা হয় তাহলে ঠিক আছে এ যদি গ্রেটার দেন বি হয় স্বাভাবিক সংখ্যা তাহলে এর পাওয়ার যদি যে কোনো একটা পাওয়ার করি সেই পাওয়ারটা বিয়ের পাওয়ারের থেকে বেশি হবে তার মানে যেটা বড় সেটা তো বড়ই থাকবে যেটা ছোট সেটা ছোটোই থাকবে সুতরাং সেটার কোনো চেঞ্জ হবে না বড়ো আর ছোটোর কোনো চেঞ্জ হবে না পাওয়ার যদি আমি সবাইকে এক এক্সট্রা একটা পাওয়ার গুণ করে দিই তাহলে বড় ছোটোর কোনো চেঞ্জ হবে না মান চেঞ্জ হবে বড় ছোটোর অর্ডার চেঞ্জ হবে না তো দেখো সবার লসও কথা হয় তিন দুই চার এদের লসেও কথা হয় বারো তাহলে সবার পাওয়ার আমি বারো দিয়ে দিচ্ছি সবাইকে বারো পাওয়ার দিয়ে গুণ করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা বারো পাওয়ার দিয়ে যদি গুণ করে দিই দেখো দুয়ের পাওয়ার কত হয়ে যাবে ছয় তিনের পাওয়ার কত হয়ে যাবে চার দুয়ের পাওয়ার কত হয়ে যাবে চার এবং এখানে কত হয়ে যাবে পাঁচের পাওয়ার তিন ঠিক আছে এবার দেখো এবার অবভিয়াসলি সব চোখে দেখে ভ্যালুগুলো এবার নির্ণয় করতে হবে দুয়ের পাওয়ার ছয় নন ভ্যালু ঠিক আছে পাঁচের পাওয়ার তিন মানে একশো পঁচিশ হয় দুয়ের পাওয়ার চার মানে ষোলো হয় তিনের পাওয়ার চার মানে 81 ওয়ান হয় দুয়ের পাওয়ার ছয় মানে হয় সিক্সটি ফোর তাহলে সবচেয়ে বড়ো কে মানে পাঁচের পাওয়ার এক বাই চার ঠিক আছে সবচেয়ে বড়ো সংখ্যা কী আছে পাঁচের পাওয়ার এক বাই চার ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো এই অঙ্কটাকে কীভাবে করবো দুয়ের পাওয়ার এক্স প্লাস তাহলে এটা কি এভাবে লিখতে পারি দুয়ের পাওয়ার এক্স গুণ দুইয়ের পাওয়ার দুই গুণ থাকলেই তো পাওয়ারে পাওয়ারে যোগ হয় তাহলে আমি ধরলাম গুণ ছিল ওই জন্য পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে এভাবে লেখা গেছে যোগ এটাকে কীভাবে লিখতে পারি দুয়ের পাওয়ার এক্স বাই দুইয়ের পাওয়ার এক দুইয়ের পাওয়ার এক দুই দুইয়ের পাওয়ার এক বা দুই কিছু না থাকা মানে পাওয়ার এক তাহলে পাওয়ার এক লিখছি না তাহলে ভাব থাকা মানেই বিয়োগ এটাকে এভাবে চিন্তা করতে পারি তাহলে দেখো এই স্টেপের পরে আমি তো এই স্টেপটা লিখতে পারতাম তাই না ভাগ থাকলে বিয়োগ হয়ে যায় সেই জিনিসটাই করা হলো উল্টোটা সমান সমান বলা হয়েছে নয় আচ্ছা এবার দেখো দুয়ের পাওয়ার এক্স কমন যায় যায় দুয়ের পাওয়ার এক্স যদি কমন যায় তাহলে কে পড়ে থাকে এখানে দুয়ের স্কোয়ার মানে চার পড়ে থাকে যোগ এক বাই দুই পড়ে থাকে সমান সমান নয় চার আর দুই তাহলে এখানে কত হয়ে যাচ্ছে দেখো দুয়ের পাওয়ার এক্স চার দুগুণা আট আর একে নয় নয় বাই দুই সমান সমান নয় তাহলে দেখো নয় দুই দিকে কাটাকাটি চলে যায় এখানে তাহলে এক পড়ে থাকে এক যদি পড়ে থাকে তাহলে এই দুইটা এদিকে গুণ হয়ে যেতে পারে তাহলে এই দুইটা যদি এদিকে গুণ হয়ে যায় তাহলে কত হয়ে যাচ্ছে দেখো দুইয়ের পাওয়ার এক্স সমান সমান দুই তাহলে পাওয়ারে কী আছে পাওয়ারে দুই আছে মানে পাওয়ারে এক আছে এবার দুই দিকে যদি আমি তুলনা করি দুই দিকে যদি তুলনা করি তাহলে কত পেয়ে যাবো এক্সের ভ্যালু তুলনা করলে এক্সের ভ্যালু পেয়ে যাব আমরা এক বোঝা গেল জাস্ট রিভার্সটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকলে জাস্ট রিভার্স থিঙ্কিংয়ে আমাদের অঙ্ক কিন্তু এটা সলভ হয়ে যাবে ঠিক আছে নেক্সট অঙ্ক দেখো দেখো এই অঙ্কটা আমরা কীভাবে সলভ করব এই অঙ্কটা একটু আমাদের দেখো নর্মালি অন্যভাবে সলভ করা যাচ্ছে না টু এক্স কমন নেওয়া যাচ্ছে না বা কিছু সলভ করা যাচ্ছে না তো একটা কাজ করতে পারি আমরা এটা কীভাবে চিন্তা করতে পারি দেখো টু টু দি পাওয়ার এক্স তার স্কোয়ার মাইনাস তাহলে যেটা গুণ হয়ে যাচ্ছে টু এক্স মাইনাস সিক্স ইন্টু টু এক্স প্লাস এইট সমান জিরো এভাবে লেখা যায় তো টু কে কিছু একটা ধরে নিই টু এক্সকে ধরো আমি ধরে নিলাম এ টু এক্সকে আমি ধরে নিলাম এ ওকে আচ্ছা তাহলে যেখানে যেখানে টু আছে সেখানে এ বসিয়ে দিই তাহলে এ স্কোয়ার মাইনাস সিক্স সমান সমান তাহলে দেখো এটা একটা আমাদের দীঘার সমীকরণ হয়ে গেল এবার দীঘার এটা সমাধান কীভাবে করব ছয়কে ভাঙতে হবে আর গুণফল আসতে হবে হচ্ছে আট তাহলে চার আর এ ভাঙে ঠিক আছে তাহলে এ স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস টু এ প্লাস এইট ঠিক আছে প্লাস এইট সমান সমান জিরো আচ্ছা তাহলে এ কমন নিলাম এ কমন নিলে এ মাইনাস ফোর এখানে মাইনাস টু কমন নিলে এ মাইনাস ফোর সমান সমান জিরো এবার দেখো এ মাইনাস ফোর কমন যায় তাহলে এ মাইনাস ফোর যদি আমি কমন নিই তাহলে এখানে পড়ে থাকে হচ্ছে এ মাইনাস টু সমান সমান জিরো দীঘা সমীকরণ সমাধান করছি এবার হয় এটা সমান সমান জিরো অথবা এটা সমান সমান জিরো ঠিক আছে তাহলে আমাদের কী আসছে একটা এ প্লাস ফোর আসছে একটা এ মাইনাস টু আসছে এ মাইনাস ফোর আসছে এ মাইনাস টু আসছে ওকে তো হয় এ মাইনাস ফোর টু জিরো অথবা এ মাইনাস টু টু জিরো আচ্ছা এটা যদি জিরো হয় তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে ফোর হয়ে যাবে মাইনাস ফোর গেলে প্লাস ফোর একে আমি কত ধরেছিলাম টু টু দি পাওয়ার এক্স ধরেছিলাম তাই না টু টু দি পাওয়ার এক্সকে ধরেছিলাম আমি ফোর তাই টু টু দি পাওয়ার এক্সের ভ্যালু চার চার মানে কত হয় টু টু দি পাওয়ার এক্সকে আমি বলতে পারি দু তাহলে দুই দিকে যদি আমি তুলনা করি তাহলে এর ভ্যালু দেখো এখান থেকে প্রথম ক্ষেত্রে এর ভ্যালু আসে দুই আচ্ছা প্রথম ক্ষেত্রে এর ভ্যালু আসলো দুই পরের ক্ষেত্রে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এ ইকোয়ালস টু এ মাইনাস টু যদি জিরো হয় তাহলে এই ইকোয়ালস টু টু এর ভ্যালু কত হয় টু টু দি পাওয়ার এক্স টু টু দি পাওয়ার এক্স মানে টু তাহলে এখানে কিছু নেই কিছু দুইয়ের পাওয়ার কিছু নেই মানে এক আছে দুই দিকে যদি তুলনা করি তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাবে এক্সের ভ্যালু হয়ে যাবে এক তাহলে এক্সের আমরা দেখো দুটো ভ্যালু পেলাম দুটো ভ্যালু পেলাম একটা ভ্যালু কি দুই আর একটা ভ্যালু হচ্ছে এক এক্সের দুটো ভ্যালু আছে দুই আর এক তাহলে অপশান এ হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার অপশান এ আমাদের অ্যান্সার ওকে চলো এটা দীঘা সমীকরণ দিয়ে করতে হলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট কী করলাম টু টু দি পাওয়ার এক্সকে একটা এ বা অন্য কিছু পি কিউ যা কিছু ধরে নাও দীঘার সমীকরণ সমাধান করা হয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট অঙ্ক দেখো নেক্সট অঙ্কে কী করতে হবে এটা রেশিও টাইপের দিয়েছে একটু তো টু টু দি পাওয়ার এক্স সমান সমান টু টু দি পাওয়ার এ টু দি পাওয়ার ওয়াই সমান সমান চৌষট্টি টু দি পাওয়ার জেড ওকে তো সমান সমান বারো জেড এটার ভ্যালু চেয়েছে আচ্ছা দেখো টু টু দি পাওয়ার এক্স সমান সমান আমি আটকে দুইয়ের পাওয়ারে নিতে পারি হ্যাঁ পারি দুইয়ের কিউব তার পাওয়ার ওয়াই চৌষট্টিকে দুয়ের পাওয়ারে নিতে পারি হ্যাঁ দু দুয়ের পাওয়ার ছয় তার পাওয়ার জেড লেখা যায় তাহলে এর পাওয়ার এক্স সমান সমান দুয়ের পাওয়ার থ্রি ওয়াই সমান সমান দুয়ের পাওয়ার সিক্স জেড বলা যায় আচ্ছা অবশ্যই বলা যায় এবার দেখো সবগুলো যদি তুলনা করি সবগুলো সমান চিহ্ন আছে তাই না তুলনা করলে সমান চিহ্ন আছে তাহলে পাওয়ারগুলো কী হবে প্রত্যেকটা পাওয়ার সমান হবে তার মানে আমি এরকম বলতে পারি এক্স ইকোয়ালস টু থ্রি ওয়াই ইকুয়ালস টু সিক্স জেড বলতে পারি আচ্ছা তো এবার আমাদের এটার ভ্যালু নির্ণয় করতে হবে তাই না এটার আমাদের ভ্যালু নির্ণয় করতে হবে তো এক কাজ করতে পারো সবগুলোকে এক্সের কনভার্ট করে নিতে পারো অথবা একটা লসাগুর মতো ধরে সবগুলো সংখ্যার লসাগু ধরে নিতে পারো কে ছোটোবেলা কে ধরেছে এখানে কে ধরার দরকার নেই এটা এক তিন আর ছয় এদের লসাগু কথা হয় ছয় তাহলে আমি ধরে নিলাম যে কোনো একটা সংখ্যা এদের ভ্যালু হচ্ছে ছয় ঠিক আছে ধরে নিলাম সে ঠিক আছে ধরে নিলাম ছয় এখানে কে ধরাও যায় কেউ না ধরা যায় অথবা যে কোনো ভ্যালু রিপ্লেস করে দিয়েও করতে পারো এই মানটা নির্ণয় ঠিক আছে আমি ধরে নিলাম একটা সংখ্যা আমার সুবিধা মতো একটা সংখ্যা ধরে নিলাম সে সংখ্যাটা কি এদের লস এদের সঙ্গে যেই সংখ্যাগুলো গুণ আছে তাদের লসাগু ধরে নিলাম ছয় ওকে তাহলে দেখো এ দুটোকে যদি সমান করি তাহলে এক্সের ভ্যালু আসে ছয় আমার অনুযায়ী এ দুটোকে যদি সমান করি তাহলে থ্রি ওয়াইয়ের ভ্যালু ছয় থ্রি ওয়াইয়ের ভ্যালু ছয় তাহলে ওয়াই ভ্যালু আসবে দুই আচ্ছা এ দুটোকে যদি সমান করি এ দুটোকে যদি সমান করি তাহলে দেখো সিক্স জেডের ভ্যালু সিক্স সিক্স জেডের ভ্যালু আসে হচ্ছে সিক্স তাহলে জেডের ভ্যালু কত আসে ওয়ান জেডের ভ্যালু আসে হচ্ছে ওয়ান ঠিক আছে এই ভ্যালুগুলো আমি পেলাম আমার অনুযায়ী তো এই ভ্যালুগুলো এখানে পুট করে দিই জেডের ভ্যালু ওয়ান তার মানে বারো গুণ এক বারো বিয়োগ ওয়ের ভ্যালু কত ওয়ের ভ্যালু দুই তার মানে তিন দুগুণও ছয় বিয়োগ এক্সের ভ্যালু কত হয় এক্সের ভ্যালু হচ্ছে ছয় ছয় তাহলে দেখো বারো থেকে ছয় গেলো আরও ছয় গেলো তাহলে বারো থেকে বারো গেলো মানে জিরো আমাদের অ্যান্সার হয়ে গেল জিরো অথবা এরকমভাবে না করে এখানে যে রিলেশানটা এসছিল এক্স এক্স মানে কত এক্স মানে সিক্স জেড বসিয়ে দিতে ওয়াই মানে কত থ্রি ওয়াই মানেও সিক্স জেড এভাবেও করতে পারতে ঠিক আছে আর একবার বলছি আমাদের রিলেশানটা কী এসেছিলো রিলেশান এক্স ইকুয়ালস টু থ্রি ওয়াই সমান সমান সিক্স জেড এই রিলেশানটা এসেছিল এখানে ছয় না ধরে এভাবে চিন্তা করতে পারতে থ্রি ওয়াই থ্রি ওয়াই মানে থ্রি ওয়াই মানে সিক্স জেড তাহলে আমি এটাকে বলতে পারি বারো জেড মাইনাস সিক্স জেড মাইনাস এক্স এক্স মানে সিক্স জেড এক্স মানেও মাইনাস সিক্স জেড দেখো এক্স আর সিক্স জেড এটাও সমান এটার সঙ্গে এটা সমান তাহলে দেখো বারো জেড থেকে সিক্স জেড গেলো আরও সিক্স জেড গেলো তাহলে আলটিমেটলি থাকলে হচ্ছে জিরো এইভাবেও সলভ করতে পারো ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন তো দেখো এই অঙ্কটা কীভাবে করবো এখানে তিনটা রিলেশান দেওয়া আছে সবগুলো দেখো সমান চিহ্ন দেওয়া আছে মাঝখানে তাই না তাই আমি বলতে পারি এটার সঙ্গে এটা সমান প্রত্যেকেই সমান তাহলে আর এটার সঙ্গে এটা সমান তাই না তো প্রথমে এই রিলেশানটা নিই এই রিলেশানটা নিই তাহলে ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান টু দি পাওয়ার এ সমান সমান হান্ড্রেড ঠিক আছে এই রিলেশানটা নিলাম এই দুটোকে সমান করলাম আচ্ছা এবার একটা জিনিস মনে রাখবে পাওয়ার এদিকে আছে এটাকে যদি আমি এদিকে নিয়ে যাই পাওয়ারটাকে এদিকে নিয়ে যাই তাহলে সেটা ওয়ান বাই হয়ে যাবে যেমন এটাকে আমি যদি পাওয়ারটাকে ওদিকে দিক থেকে ডান দিকে নিয়ে যেতে চাই তাহলে ইলেভেন পয়েন্ট ওয়ান এখানে হয়ে যাবে হানড্রেড টু দি পাওয়ার ওয়ান বাই এ হয়ে ঠিক আছে হান্ড্রেড টু দি পাওয়ার ওয়ান বাই এ পাওয়ারটা উল্টো দিকে গেলে ওয়ান বাই হয়ে চেঞ্জ হয়ে যায় বা বা এভাবে যদি মনে রাখতে না চাও আরেকভাবে মনে রাখা যায় সেটা কি করে সেটাকে সেটা হচ্ছে দুই দিকে দুই দিকে আমরা পাওয়ার করলাম ওয়ান বাই এ দিয়ে গুণ করলাম বোথ সাইডে বোধ সাইডে পাওয়ারে ওয়ান বাই এ করলাম বোথ সাইডে পাওয়ারে ওয়ান বাই এ যদি করি এখানে কি হবে গুণ হয়ে এ এ কেটে যাবে শুধু এক পরে থাকবে আর এখানে কত হয়ে গেল ওয়ান বাই এ যেটা তোমাদের সুবিধা হয় ঠিক আছে দুই রকমভাবেই চিন্তা করা যায় তাহলে ইলেভেন পয়েন্ট ওয়ান টু দি পাওয়ার এ ছিল সমান ছিল সমান সমান হান্ড্রেড আমি এই রিলেশনটা নিলাম প্রথমে এর সঙ্গে একে সমান করলাম তাহলে এবার বোথ সাইডে কী করলাম ওয়ান বাই এ করে দিলাম পাওয়ারে বোথ সাইডে পাওয়ারে ওয়ান বাই এ করলে এখানে এ এ কেটে যায় শুধু এক পরে থাকে এখানে এ পড়ে থাকে তাহলে ইলেভেন পয়েন্ট ওয়ান সমান সমান একশো আচ্ছা একশো কে এরকম লেখা যায় কিনা না দেখো তো দশে স্কয়ার যদি কোনো স্কোয়ারে লেখা যায় তাহলে স্কোয়ারে লিখে দেবো ঠিক আছে যতটা ভাঙানো যায় ততটা ভেঙে ফেল ঠিক আছে একশো কি দশে স্কোয়ার লেখা যায় তাহলে এটা কি এরকম লেখা যায় আচ্ছা এবার ইলেভেন পয়েন্ট ওয়ান কে দেখো এক ঘর পর দশমিক আছে তাহলে নিচে দশ লেখা যায় এভাবে লেখা যায় সমান সমান এখানে কত হচ্ছে দেখো পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে তাহলে টেন টু দি পাওয়ার টু বাই এ ওকে আচ্ছা এবার এই দশটা আছে এই দশটা এদিকে গুণ হয়ে যাবে এই দশটা এখানে গুণ হয়ে যাবে তো এই দশটাকে এখানে গুণ করে দিই দশকে এখানে গুণ করে দিই আচ্ছা দশের পাওয়ার কিছু নেই দশের পাওয়ার কিছু নেই মানে এক আছে দশের পাওয়ার কিছু নেই এক আছে এবার আমাদের এই যে গুণের ফর্মুলায় বেশ যদি সমান থাকে আর যদি গুণ থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়ে যায় যোগ হয়ে যায় যোগ হয়ে যায় তাহলে পরের স্টেপে আমি বলতে পারি ওয়ান 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 সমান সমান টেন টু দি পাওয়ার বেস টেনই থাকবে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে টু এ প্লাস ওয়ান এটা বলা যায় আচ্ছা তাহলে দেখো প্রথম রিলেশানটা যেটা ছিল এই রিলেশানটা এই রিলেশান থেকে আমার আসলো ওয়ান 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 ইকোয়ালস টু টেন টু দি পাওয়ার টু এ প্লাস ওয়ান ঠিক আছে তাহলে কি আসলো এখান থেকে ওয়ান 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 ইকোয়ালস টু টেন টু দি পাওয়ার টু বাই এ প্লাস ওয়ান এটা আসলো আচ্ছা এবার এই রিলেশানটা নিই এ দুটো কাজ নিই সমান করে তাহলে ওয়ান 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 দেখো দশমিকের পর এখানে দশমিকের পর দুটো ঘর আছে একবারে দশমিক উঠিয়ে নিচে দুটো শূন্য বসিয়ে দিতে পারি ঠিক আছে টু দি পাওয়ার বি সমান সমান একশো তাহলে বি কে এদিক থেকে আমি যদি এই সাইডে নিয়ে যেতে চাই তাহলে সেটা ওয়ান বাই বি হয়ে যাবে ঠিক আছে এবার দেখো তাহলে এখানে ওয়ান 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 সমান সমান কত হচ্ছে এখানে হান্ড্রেডকে আমি টেন স্কোয়ার ধরতে পারি একটু চিন্তা করো চেষ্টা করো হানড্রেডকে যদি টেন স্কোয়ার ধরি তাহলে দুই আর ওয়ান বাই বি গুণ হয়ে যাবে হান্ড্রেডকে যদি আমি টেনে স্কোয়ার ধরি আর বাইরে ওয়ান বাই বি ধরি তাহলে দুই আর ওয়ান ওয়ান বাই বি গুণ হয়ে যাবে তো এই স্টেপটা ডাইরেক্ট করার চেষ্টা করো এই স্টেপটা ডাইরেক্ট টু বাই বি বলতে পারি টেন টু দি পাওয়ার আচ্ছা নিচে হচ্ছে হানড্রেড এবার এই হানড্রেডটা এদিকে যদি গুণ হয়ে যায় তাহলে সেটাকে আমি হানড্রেডকে আমি টেনের স্কোয়ার বলতে পারি অবশ্যই বলতে পারি হান্ড্রেডকে আমি অবশ্যই টেন স্কোয়ার বলতে পারি তাহলে দেখো এক্ষেত্রেও আবার গুণের ফর্মুলা বেস সমান পাওয়ার আলাদা তাহলে কী হয়ে যাবে বেস যেটা আছে সেটাই থাকবে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায় তাহলে টু বাই বি প্লাস টু ওকে আচ্ছা এটা ওয়ান 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 তাহলে দেখো ওয়ান ওয়ান ওয়ানের দুটো রিলেশান পেলাম ওয়ান ওয়ান ওয়ানের দুটো রিলেশন পেলাম ওয়ান ওয়ান ওয়ানের একটা ভ্যালু পেলাম হচ্ছে এটা টেন টু দি পাওয়ার টু বি প্লাস টু আর ওয়ান ওয়ান ওয়ানের প্রথম রিলেশান থেকে আরেকটা ভ্যালু পেলাম টেন টু দি পাওয়ার টু এ প্লাস ওয়ান আচ্ছা তাহলে দেখো দুটোই তো ওয়ান ওয়ান ওয়ানের ভ্যালু এটাও ওয়ান ওয়ান ওয়ানের ভ্যালু এটাও ট্রিপল ওয়ানের ভ্যালু দুটোই একই সংখ্যার ভ্যালু তাই না তার তাহলে আমি বলতে পারি দা এটা ওয়ান 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 এটা ওয়ান 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 তাহলে এটা আর এটা সমান এ দুটো সমান বলা যায় দুটোই দেখো ওয়ান ওয়ান ওয়ানের ভ্যালু তাহলে এ দুটো সমান বলা যায় তাহলে দেখো টেন টু দি পাওয়ার টু এ প্লাস ওয়ান আর টেন টু দি পাওয়ার টু বাই বি প্লাস টু তাহলে হচ্ছে টেন টু দি পাওয়ার টু বাই এ প্লাস ওয়ান সমান সমান আমি বলতে পারি টেন টু দি পাওয়ার টু বাই বি প্লাস টু কেন বলতে পারি কারণ দুটোই ওয়ান ওয়ান ওয়ানেরই ভ্যালু আমরা তো এরকম বলতে পারি ওয়ান 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 টু ওয়ান 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 তাহলে একটা ওয়ান ওয়ানের জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিলাম একটার জায়গায় এটা বসিয়ে দিলাম আচ্ছা এবার দেখো দুই দিকেই বেস টেন আছে আর মাঝখানে সমান চিহ্ন আছে তাহলে দুই দিকের যদি আমি পাওয়ারগুলো তুলনা করি তুলনা করলে এরকম পেয়ে যাই টু বাই এ প্লাস ওয়ান সমান সমান টু বাই বি প্লাস টু আচ্ছা এবার কোশ্চেনের দিকে তাকাও কোশ্চেনের দিকে আমার কী চেয়েছে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি তাহলে এই যে টু বাই বি ছিল এটাকে আমি এই পাশে নিয়ে আসি বিয়োগ করে এদিকে নিয়ে আসি তাহলে এখানে টু বাই এ মাইনাস টু বাই বি আর এই একটাকে এদিকে নিয়ে যাই বিয়োগ করে দুই বিয়োগ এক তাহলে দেখো এখান থেকে যদি আমি টু কমন নিই এখান থেকে যদি আমি টু কমন নিই টু কমন নিলে কত পড়ে থাকে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি সমান সমান ওয়ান পরে থাকে টু যদি কমন নিই তাহলে এখানে ওয়ান বাই এ পরে থাকে উপরে এখানে টু কমন যায় এখানেও টু কমন যায় ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি থাকে তাহলে টু মাইনাস ওয়ান ওয়ান আচ্ছা তাহলে এবার এই আমার দেখো অলরেডি ভ্যালু চলে এসছে তাহলে এই দুইটাকে এদিকে ভাগ করে লিখে দেবো আমাদের এই ভ্যালুটা লাগবে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি সমান সমান ওয়ান বাই টু আমাদের এই ভ্যালুটা লাগবে বোঝা গেল তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি সমান সমান হাফ অপশান সি হয়ে যাবে আমাদের অ্যান্সার ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোশ্চেনেও একই রকম কনসেপ্টের ওপর এটা ইলেভেন টু দি পাওয়ার এ সমান সমান টেন টু দি পাওয়ার সি তাহলে প্রথমে এ দুটো রিলেশান নিই তাহলে ইলেভেন টু দি পাওয়ার এ সমান সমান টেন টু দি পাওয়ার সি টেন টু দি পাওয়ার সি ওকে তাহলে ইলেভেনের ভ্যালু কত হবে টেন টু দি পাওয়ার সি বাই এ ডাইরেক্ট বলতে পারি এ পাশে গেলে নিচে ওয়ান বাই হয়ে যায় এ পাশে পাওয়ারটা এদিকের পাওয়ারটা যদি আমি সমানের এদিকে নিয়ে যেতে চাই তাহলে সেটা ওয়ান বাই হয়ে যাবে ঠিক আছে তাহলে সি বাই এ হয়ে গেল আচ্ছা তাহলে দেখো ইলেভেনের ভ্যালু একটা পেলাম টেন টু দি পাওয়ার সি বাই এ আচ্ছা এবার এখান থেকে পরের দুটো যদি তুলনা করি এ দুটোকে যদি তুলনা করি তাহলে ইলেভেন ওয়ান পয়েন্ট ওয়ানকে আমি এভাবে লিখতে পারি নিচে একটা শূন্য ওই যে দশমিকটা উঠিয়ে দিলাম এখানে দশমিক ছিল সেই দশমিকটা উঠিয়ে নিচে একটা শূন্য টু দি পাওয়ার বি সুতোর সমান সমান টেন টু দি পাওয়ার সি এটা বলতে পারি আচ্ছা এবার এই বিটা এদিকে গেলে কি হয়ে যাবে ওয়ান বাই হয়ে যাবে তাহলে ইলেভেন বাই টেন সমান সমান টেন টু দি পাওয়ার সি বাই বি ওয়ান বাই হয়ে যাবে আচ্ছা এবার এই টেনটা এখানে গুণ আছে এই টেনটা এখানে ভাগ আছে এই টেনটা এখানে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে ইলেভেন সমান সমান কত হয়ে যাবে বলো টেন টু দি পাওয়ার সি বাই বি ইন্টু টেন সি বি ইন্টু টেন আচ্ছা এবার দেখো গুণের ফর্মুলা গুণের ফর্মুলা কী ছিল গুণের ফর্মুলা এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এন হয়ে গেলে বেশ সমান হলে এ টু দি পাওয়ার এম প্লাস এন এটা ছিল গুণের ফর্মুলা তাই না তো এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করে দাও এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করে দিই তাহলে দেখো এখানে কত পাচ্ছি টেন টু দি পাওয়ার ইলেভেন সমান সমান ইলেভেন সমান সমান টেন টু দি পাওয়ার সি বাই বি প্লাস ওয়ান কারণ টেনের মাথায় কিছু নেই মানে ওয়ান আছে টেনের মাথায় কিছু নেই মানে ওয়ান আছে তাহলে গুণের ফর্মুলা যদি এখানে অ্যাপ্লাই করে দিই তাহলে কী পাবো টেন টু দি পাওয়ার সি বাই বি প্লাস ওয়ান এটা কার ভ্যালু ইলেভেনের ভ্যালু তা দেখো ইলেভেনের আমি দুটো ভ্যালু পেলাম ইলেভেনের একটা ভ্যালু পেলাম টেন টু দি পাওয়ার সি বাই এ ইলেভেনের আরেকটা ভ্যালু পেলাম টেন টু দি পাওয়ার সি বাই বি প্লাস ওয়ান দুটোই ইলেভেনের ভ্যালু তাহলে এ দুটো সমান বলতে পারি এই ভ্যালুটার এই ভ্যালুটার সমান বলতে পারি কেন বলতে পারি এই ভ্যালুটার এটার মান আসে ইলেভেন এটার মান আসে হচ্ছে ইলেভেন দুটোর মানই আসে ইলেভেন ঠিক আছে তাহলে দেখো একটা আসে টেন টু দি পাওয়ার সি বাই এ আর একটা আসে টেন টু দি পাওয়ার সি বাই বি প্লাস ওয়ান ঠিক আছে দুটোই সমান কেন ইলেভেন সমান সমান ইলেভেন ইলেভেন সমান সমান ইলেভেন তাহলে বসিয়ে দিতে আচ্ছা এবার দেখো তুলনা করি যদি দুই দিকে তাহলে সি বাই এ ইকুয়ালস টু সি বাই বি প্লাস ওয়ান আচ্ছা এবার আমাদের কোশ্চেনের দিকে তাকাও কোশ্চেনে কী চেয়েছে ওয়ান বাই এ ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি আচ্ছা দেখো এখানে সি অলরেডি ওই স্ট্রাক নিচে এ নিচে বি আছে নিচে কে নাই সি নাই নিচে আমাকে সি আনতে হবে তো নিচে যদি সি আনতে হয় আমি সবাইকে দুই দিকে উভয় উভয় দিকে সি দিয়ে ভাগ করে দিই সি দিয়ে ভাগ করে দিই বা ওয়ান বাই সি দিয়ে গুণ করে দিই উভয় দিকে সমান কোনো ইকুয়েশানের উভয় দিকে একই জিনিস দিয়ে গুণ করলে কোনো মানের পরিবর্তন হয় না তাহলে দুই দিকে সি দিয়ে ভাগ করে দিলাম সি দিয়ে ভাগ করে দেওয়া সি দিয়ে ভাগ করাও যা আর ওয়ান বাই সি দিয়ে গুণ করা একই ব্যাপার সি দিয়ে ভাগ করা আর ওয়ান বাই সি দিয়ে গুণ করা একই ব্যাপার যে আমি ওয়ান বাই সি দিয়ে উভয় দিকে গুণ করে দিলাম ঠিক আছে তাহলে ওয়ান বাই সি দিয়ে উভয় দিকে যদি গুণ করে দিই দেখো এখানে সি সি কেটে যাবে কে থাকে ওয়ান বাই এ সমান সমান এবার এর সঙ্গে প্রথমে একে গুণ এর সঙ্গে একে গুণ তাহলে দেখো সি সি কেটে যাবে কে পরে থাকবে ওয়ান বাই বি প্লাস এর সঙ্গে একে গুণ এর সঙ্গে যদি একে গুণ করি কে পরে থাকবে ওয়ান বাই সি আচ্ছা দেখো এবার কোয়েশ্চেনে দেখো ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই সি আছে সবগুলো চলে এসছে কিন্তু এগুলো স একই দিকে আছে মানে মাইনাস করে আমাকে এক দিকে আনতে হবে তাহলে আমি এরকম সবগুলোকে যদি মাইনাস করে এ পাশে নিয়ে আসি এটাকেও যদি মাইনাস করে এদিকে নিয়ে যাই তাহলে এখানে কী হবে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি দেখো সব মাইনাস করে বাঁ দিকে চলে গেছে তাহলে এদিকে কে পড়ে আছে ওনলি জিরো পড়ে আছে আর কিছু বাকি নেই সবগুলো আমি ডা বা ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে চলে গেছি এই গোটা পোরশনটাকে ডান দিক থেকে দিকে নিয়ে যাওয়া হয়েছে মাইনাস করে তাহলে এদিকে কে পড়ে আছে ওনলি জিরো পড়ে আছে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে জিরো মানে অপশান এ ওকে ঠিক আছে তো আজকের এই ভিডিওটা সেকেন্ড পার্ট এখানেই শেষ করছি আশা করি ভালো লেগেছে লাইক করো যদি ভালো লেগে থাকে আর কমেন্ট করে জানিও কোনো অসুবিধা থাকলে আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনের নোটিফিকেশনটা প্রেস করো তাহলে হচ্ছে নেক্সট যে পার্টগুলো আমরা করবো নেক্সট পার্টে আমরা করব করণীয় অঙ্ক তো সেগুলো নোটিফিকেশন কিন্তু তাড়াতাড়ি পেয়ে যাবে ঠিক আছে তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে তিল দেন টেক কেয়ার বাই বাই